আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আইট্রিপলি বিইউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ, আইট্রিপলি বিইউবিটি উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপ এবং আইট্রিপলি ন্যানোটেকনোলজি কাউন্সিল বিইউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার আয়োজিত আজকের ওয়ার্কশপ অন লিনাক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিমা মাহজাবিন লাবনী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী এবং আইট্রিপলি বিইউবিটি উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপ এবং আইট্রিপলি ন্যানোটেকনোলজি কাউন্সিল বিইউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের ভাইস চেয়ারপারসন। স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, সুপার কম্পিউটার এবং গৃহ সরঞ্জাম, হোম ডেস্কটপ থেকে শুরু করে এন্টারপ্রাইজ সার্ভার পর্যন্ত লিনাক্স অপারেটিং সিস্টেম সর্বত্র রয়েছে। প্রায় 1990 এর দশকের মাঝামাঝি থেকে লিনাক্স রয়েছে এবং এরপরে একটি ব্যবহারকারী বেসে পৌঁছেছে যা বিশ্বজুড়ে রয়েছে। লিনাক্স আসলে সর্বত্রই রয়েছে। এটি আপনার ফোন, থার্মোস্ট্যাট, গাড়ি, রেফ্রিজারেটর, রোকো ডিভাইস এবং টেলিভিশনে। উইন্ডোজ, আইওএস এবং ম্যাকওএস এর মতো লিনাক্সও একটি অপারেটিং সিস্টেম। আসলে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড লিনাক্স অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। একটি অপারেটিং সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা আপনার ডেস্কটপ বা ল্যাপটপের সাথে যুক্ত সমস্ত হার্ডওয়্যার সংস্থান পরিচালনা করে। এটিকে সহজভাবে বলতে গেলে অপারেটিং সিস্টেমটি আপনার সফটওয়্যার এবং আপনার হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ পরিচালনা করে। অপারেটিং সিস্টেম ওএস ছাড়া সফটওয়্যারটি কাজ করবে না। লিনাক্স অপারেটিং সিস্টেমটিতে বেশ কয়েকটি পৃথক অংশ রয়েছে। এই লিনাক্স নিয়ে আমরা আজকের ওয়ার্কশপটিতে বিস্তারিত জানতে পারবো। আমি শাহরিয়ার আলমকে অনুরোধ করব ইন্ট্রোডাকশন ভিডিও শেয়ার করার জন্য। ধন্যবাদ শাহরি আলম। তাহলে আর দেরি না করে চলুন আমাদের আজকের অনারেবল স্পিকারদের পরিচয়টা জেনে নিই। আমাদের আজকের অনারেবল স্পিকাররা হলেন সাকিব হক জিসান, মেন্টর, সাইবার সিকিউরিটি রিসার্চার, সিইও অ্যান্ড ফাউন্ডার, বাইট ক্যাপসুল লিমিটেড, এবং মাহিম সাফা, পেনিট্রেশন টেস্টার অ্যান্ড ওয়েব ডেভেলপার সিকিউরিটি অ্যানালিস্ট, বাইট ক্যাপসুল লিমিটেড। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়ার্কশপে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আমাদের কয়েকজন সম্মানিত স্যার মহোদয় উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত রাবেয়া বশ্রী ম্যাম, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসই এবং অ্যাডভাইজার অফ আইট্রিপলি বিইউবিটি উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপ। আবারও স্বাগত জানাচ্ছি অনারেবল স্পিকারদের এবং আপনাদের অনুরোধ করছি ওয়ার্কশপটি শুরু করার জন্য। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে। স্ক্রিনটি শেয়ার করছি। কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটি? জি জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আইট্রিপলি বিইউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চকে, যারা আজকে অর্গানাইজার লিনাক্স নিয়ে এত সুন্দর একটা সেশন আপনারা রেখেছেন এবং আমাদেরকে ইনভাইট করেছেন, তো সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে মূলত আমরা লিনাক্স নিয়ে কথা বলবো, লিনাক্সের ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে। আমার 2 দিনের সেশন, আমরা ইনশাআল্লাহ লিনাক্স ভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো আমি হচ্ছে সাকিব হক জেসন, মেন্টর, সাইবার সিকিউরিটি রিসার্চার,
এছাড়া আমি একজন ইনস্ট্রাক্টর দ্য টেকচার ভিডিও চ্যানেল, যেটা ইউটিউবে আপনারা যারা ফলো করেন সাইবার সিকিউরিটি এবং টেকনোলজি নিয়ে। এছাড়াও আমি টিম ওনার বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড গ্রেট হ্যাকার্স কমিউনিটি বাংলাদেশের, এবং আমি সিইও এবং ফাউন্ডার বাইট ক্যাপসুল লিমিটেড। তো আজ হচ্ছে মূলত আমরা যে টোটাল সেশনটা আজকের দিনের জন্য সেটাতে আমরা চারটা ভাগে ভাগ করেছি, যেটার প্রথম ভাগটা হচ্ছে বা প্রথম সেগমেন্টটা হচ্ছে মূলত আমরা লিনাক্স নিয়ে কিছু ফান্ডামেন্টাল কথা বলবো, যেমন লিনাক্স কি, লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলো কি কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে কালি লিনাক্স ইনস্টল করতে হবে, কারণ আমরা জানি যে আমাদের দেশে মূলত যারা লিনাক্স ভিত্তিক কাজ করে থাকেন উবুন্টু অথবা কালি লিনাক্স আমরা বেশি ইউজ করে থাকি। তো আমরা আজকে কালি লিনাক্স ইনস্টলেশন প্রসেসটা দেখাবো এবং আমরা জানাবো যে কিভাবে বেসিক লিনাক্স কমান্ডগুলো আপনারা কাজ করতে পারবেন এবং সেই কমান্ডগুলোর মাধ্যমে কিভাবে আপনি ফাইলসগুলো বা ডিরেক্টরিজগুলো আপনি কাজ করতে পারবেন, সেই বিষয়গুলো আজকে আমরা দেখাবো। ওকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ট্রিক আমরা বলবো আপনাদের সাথে শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনারা হাজার হাজার সলিউশন নিজেই সলভ করতে পারবেন একা একাই। ঠিক আছে, তো চলুন না দেরি না করে শুরু করা যাক আমাদের আজকে সেশনটি। প্রথমে হচ্ছে লিনাক্স কি, লিনাক্স কি এই বিষয়টি নিয়ে কথা বলতে আসলে প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে, যে সেটা হচ্ছে আমরা যারা আছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলে থাকি যে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। তো লিনাক্স কি আসলে অপারেটিং সিস্টেম, এই বিষয়টা নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হবে হচ্ছে লিনাক্সের জন্মসূত্র নিয়ে। ঠিক আছে, লিনাক্স হচ্ছে মূলত লাইনাস, যিনি লিনাক্সের প্রতিষ্ঠাতা, উনি লিনাক্স একটা কার্নেল হিসেবে ইনি তৈরি করেছিলেন। ঠিক আছে, তো লিনাক্স যখন তৈরি হয় বা লিনাক্স যখন তিনি সৃষ্টি করেন তখনকার সময় মূলত ইউনিক্স, যেটা জিএনইউ, সেটা সবচেয়ে বেশি কাজ করছিল। তো তখন তাদের একটা প্রয়োজন ছিল হচ্ছে একটা এরকম আপনার ওপেন সোর্স কোনো একটা কার্নেল বা ওপেন সোর্স কোনো একটা অপারেটিং সিস্টেম লঞ্চ করার জন্য, যার মধ্যে মূলত তারা চাইলে তাদের কাজগুলো ফ্রিলি করতে পারে। তো তখন মূলত হচ্ছে তারা এই লিনাক্স কার্নেলটা নিয়ে এই জিএনইউর মাধ্যমে তারা টোটাল একটা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করে, যার নাম হচ্ছে মূলত জিএনইউ লিনাক্স বা সংক্ষেপে লিনাক্স, যেটাকে আমরা বলে থাকি একটা অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে গেল হচ্ছে লিনাক্সের ইতিহাস নিয়ে, যে লিনাক্সটা কি বা লিনাক্সটা কোথা থেকে আসছে। এখন আমরা বলবো হচ্ছে লিনাক্সের কম্পোনেন্টসগুলো বা লিনাক্স আসলে কি কি দিয়ে তৈরি বা লিনাক্সে কি কি সিস্টেমগুলো আছে। তো লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে মূলত তিনটা কম্পোনেন্টসে তৈরি, প্রথমত হচ্ছে কার্নেল, দ্বিতীয়টি হচ্ছে সিস্টেম লাইব্রেরি, এবং তৃতীয়টি হচ্ছে সিস্টেম ইউটিলিটি। এখন কথা হচ্ছে কার্নেলটাকে, তাই না? কার্নেল হচ্ছে লিনাক্সের একদম কোর পার্ট, যেটা হচ্ছে মূলত সকল প্রকার মেজর অ্যাক্টিভিটিস বা যে অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করছে সেই বিষয়ে যে রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে কার্নেলের দায়িত্ব থাকে। তারপর হচ্ছে সিস্টেম লাইব্রেরি জিনিসটা কি, সিস্টেম লাইব্রেরি হচ্ছে মূলত বিভিন্ন ফাংশনস বা প্রোগ্রামগুলোকে, যেরকম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকতে পারে বা সিস্টেম ইউটিলিটিস ক্ষেত্রে যে বিষয় প্রোগ্রামগুলো প্রয়োজন পড়ে কার্নেলের ফিচারের ক্ষেত্রে, সেগুলোকে মূলত বাইন্ডিং করে বা সেগুলোকে একসাথে করার মাধ্যমে কার্নেলকে সেটা উপযোগী করে তোলে সেই অপারেটিং সিস্টেমের জন্য, সেটা হচ্ছে সিস্টেম লাইব্রেরির কাজ। সিস্টেম ইউটিলিটি কি, সিস্টেম ইউটিলিটি হচ্ছে মূলত, সিস্টেম ইউটিলিটি হচ্ছে মূলত সে সমস্ত প্রোগ্রাম যেগুলো হচ্ছে মূলত আপনার ইন্ডিভিজুয়ালি কাজগুলো করে থাকে বিভিন্ন টাস্কের ক্ষেত্রে। এটা গেল হচ্ছে লিনাক্সের যে অপারেটিং সিস্টেম সেটার তিনটা কম্পোনেন্টস নিয়ে। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া লিনাক্সের ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রোগুলো কি কি আছে। দেখুন, এখন অবধি লিনাক্সের প্রায় 600+ ডিস্ট্রো বা ডিস্ট্রিবিউশন রয়েছে, তো এতগুলো তো এখন বলা সম্ভব না। আমরা সেটাকে চারটা ভাগে ভাগ করতে পারি। এই চারটা ভাগের মধ্যে আমরা প্রথমটা বলতে পারি সেটা হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, দ্বিতীয়টি হচ্ছে ফেডোরা, তৃতীয়তে আমরা বলতে পারি সেটা ডেবিয়ান, এবং চতুর্থ পর্যায়ে আদার্স যেসব লিনাক্স ভার্সন আছে বা ডিস্ট্রোগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি। এখন রেড হ্যাটের মধ্যে মূলত কি কি পড়ে, রেড হ্যাটটা হচ্ছে মূলত এক ধরনের কমার্শিয়াল লিনাক্স ডিস্ট্রিবিউশন, যা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের সার্ভার বা ওয়ার্কস্টেশনের ক্ষেত্রে কাজ করে থাকে। আর ফেডোরা হচ্ছে রেড হ্যাটের একটা স্পন্সর ডিস্ট্রিবিউশন বলা যায়, যা মূলত রেড হ্যাটের হয়েই কাজ করে, তবে সেটা হচ্ছে কমার্শিয়াল সাইটগুলোর ক্ষেত্রে। সেম কাজ সার্ভার বা ওয়ার্কস্টেশনের ক্ষেত্রে মূলত ফেডোরা আমরা ইউজ করে থাকি। তারপর আসছে ডেবিয়ান নিয়ে। ডেবিয়ান হচ্ছে মূলত ওপেন সোর্স সফটওয়্যার বলা যায়, যা হচ্ছে মূলত ডেভেলপারদের দ্বারা বা ইউজারদের দ্বারা সেটা ডেভেলপ হয়। এক্ষেত্রে আমরা উবুন্টু বলতে পারি বা আমরা যেরকম ইউজ করি কালি লিনাক্স, সেগুলো হচ্ছে মূলত ডেবিয়ানের আওতায় পড়ে। তারপর আমরা চাইলে উবুন্টু বা কালি লিনাক্স, লিনাক্স মিন্ট, এগুলোকে আমরা আলাদা করেও আদার্স আমরা ডিস্ট্রো বলতে পারি। তো এখন এই সংক্ষিপ্ত বর্ণনাকে আমরা আরেকটু বিশ্লেষণ যদি করতে পারি তাহলে কিরকম হয়, তাই না? তো প্রথমে আমরা বলি হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স নিয়ে। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স মূলত যেটা বললাম, বিভিন্ন ধরনের পাওয়ারফুল সফটওয়্যার বা টেকনোলজির ক্ষেত্রে আমরা মূলত সেই ধরনের সাপোর্ট দিয়ে থাকে। এটা অটোমেশন হতে পারে বা ক্লাউডের ক্ষেত্রে হতে পারে, তারপর আপনার মিডল ওয়্যার, স্টোরেজ, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মাইক্রো সার্ভিসেস বা
যে ভার্চুয়ালাইজেশনের যে ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলোর ক্ষেত্রে মূলত ডেডিকেটেড এন্টারপ্রাইজ লিনাক্স ইউজ করা হয়, এবং এগুলো হচ্ছে পেইড ভার্সন লিনাক্স এর ক্ষেত্রে। লিনাক্স কিন্তু টোটাল যে ফ্রি তা না, লিনাক্সে কিছু পেইড ভার্সনও রয়েছে, এবং এই কাজগুলো হচ্ছে মূলত এই লিনাক্স ভার্সনের মাধ্যমে, যেরকম আমাদের সার্ভারলেস লিনাক্স আমরা বলতে পারি, যেটা হচ্ছে যারা আমরা হ্যাকার আছে বা যারা সাইবার সিকিউরিটি আমরা কাজ করে থাকি তাদের জন্য, খুব প্রফেশনালদের জন্য এটা খুবই উপযোগী। তো এটা মূলত হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের মধ্যে অন্যতম। এরপর আসছে ফেডোরা, যেটা আমরা একটু আগে বললাম, যেটা হচ্ছে মূলত রেড হ্যাট এন্টারপ্রাইজ একটা স্পন্সর বলা যায়, এরাই এই কাজগুলো করে থাকে একসাথে। তো ফেডোরার কাজটাও প্রায় সেম, তবে এটা হচ্ছে ওপেন সোর্স বা ফ্রি একটি অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে মূলত সেম কাজগুলি করে, যেমন হার্ডওয়্যার ক্লাউডস এর ক্ষেত্রে যেরকম রেড হ্যাট করে থাকে, সেম সেম কাজটা এখানে এন্টারপ্রাইজের ক্ষেত্রে ফেডোরাও সেম কাজগুলো করে থাকে। এটাও মূলত চাইলে ডেভেলপাররা বা যারা ইউজার আছেন তারা চাইলে সেটা ডেভেলপ করতে পারে। লিনাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে লিনাক্স যারা ইউজ করেন তারাই মূলত চাইলে ডেভেলপ করতে পারেন, এটা হচ্ছে লিনাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিচার বলা যায়। আর এই কারণে হয়তো লিনাক্সের সবচেয়ে বেশি ইউজ, আর সেটাই মূলত সবচেয়ে বেশি ইউজার হচ্ছে ডেবিয়ানের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে ডেবিয়ানের অ্যাডভান্টেজ গুলো কি কি আছে। ডেবিয়ান মূলত হচ্ছে ডেবিয়ান খুব সহজে আপনি অ্যাভেলেবল, এবং এটা যে ইন্টিগ্রেশন প্রসেস গুলো, একটা অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের প্রসেস থাকে, বিভিন্ন ধরনের ফাংশনকে বিভিন্ন ধরনের সিস্টেমকে ইন্টিগ্রেট করতে হয়, সেই বিষয়গুলো মূলত ডেবিয়ানে খুব ইজিলি করা যায়। ডেবিয়ানের যে আপনার ডিস্ট্রো গুলো সেগুলো তো খুব ইজিলি করা যায়। তাছাড়া সেটা হচ্ছে ওপেন সোর্স, আপনি চাইলে সেটাতে আপনি ডেভেলপ করতে পারেন, হাই কোয়ালিটি অবশ্যই। তাছাড়া এটা প্রি কনফিগারেশন, তাছাড়া আপনার বাগ ট্র্যাকিং এর ক্ষেত্রে মূলত আমরা ডেবিয়ান ইউজ করতে পারি। হ্যালো, বাধন বৈষ্ণব নামে একজন আছে, উনি একটু মিউট করতে পারেন, ওনার জন্য সমস্যা আছে। আচ্ছা, আমি কি কন্টিনিউ করব? জি জি, কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে টেস্টেড ডিভাইস গুলোর ক্ষেত্রে, বা আমরা মূলত ডেবিয়ানের মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদের সিকিউরিটি টেস্ট আমরা করে থাকি, বা বিভিন্ন ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমরা ডেবিয়ান ইউজ করে থাকি সবচেয়ে বেশি, সেই কারণে ডেবিয়ানের মানে ব্যবহারটা সবচেয়ে বেশি বলা যায়। যেমন আমরা একটু আগে বললাম যে কালি লিনাক্স, লিনাক্স মিন্ট, উবুন্টু, এই সবকিছু মূলত ডেবিয়ানের অন্তর্ভুক্ত পড়ে। এখন আমাদের এখানে অনেকে আছেন যারা হচ্ছে মূলত লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোতে কাজ করে থাকেন, তাই না? এখানে কি কেউ আছেন যারা হচ্ছে লিনাক্স নিয়ে কাজ করছেন অলরেডি, বা লিনাক্স আপনার অপারেটিং সিস্টেমের সাথে আপনি ইউজ টু, কেউ আছেন এখানে? জি। আচ্ছা, আপনি কোন, আপনি লিনাক্সের কোন ভার্সনটা বা কোন ডিস্ট্রো আপনি ইউজ করছেন? উবুন্টু মেইনলি। আচ্ছা, বাকিরাও কি সেম? ফেডোরা। আচ্ছা আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন লিনাক্সে কিন্তু অনেকগুলো পপুলার ডিস্ট্রো আছে, যেগুলো এখন আমি দিয়ে রাখছি, যে অ্যান্ড্রয়েডের ডিস্ট্রো আছে আপনার, তারপর আপনার সেন্টোস বলতে পারেন, ডেবিয়ান আছে, ফেডোরা আছে, যে যে মাত্র বললেন একজন, কালি লিনাক্স, লিনাক্স মিঙ্ক, তো এরকম প্রায় 600+ ডিস্ট্রো রয়েছে। এর মধ্যে পপুলার হচ্ছে এই ডিস্ট্রোগুলো, যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, ঠিক আছে? তো লিনাক্সের ডিস্ট্রো বা ডিস্ট্রিবিউশনস নিয়ে কোনো প্রশ্ন আছে কারো, এই বিষয়গুলো নিয়ে যা আমি এখন তো বললাম? ডিস্ট্রো কি এক একটা ভার্সন? এগুলো ডিস্ট্রোগুলো হচ্ছে মূলত ডিস্ট্রিবিউশনস বলা যায়, এগুলোকে ভার্সনও বলা যায়, কারণ হচ্ছে যেরকম থাকে যে আপনার আপনার উইন্ডোজের ক্ষেত্রে যেরকম থাকে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 8, তারপর উইন্ডোজ 10, এরকম ভার্সনগুলো বলা যায়। ডেভেলপারে ডেভেলপ করার পর সেটাতে কিছু সিস্টেম কনফিগারেশন, কিছু মানে আরো আদার্স ফিচার্স নিয়ে আসার পর যেরকম কোন একটা অপারেটিং সিস্টেমের আপডেট ভার্সন বের হয়, ঠিক সেরকম আর কি লিনাক্সের এই ধরনের ভার্সনগুলো তৈরি হয়েছে। এই ক্ষেত্রে একটু বলবেন যে কোনটা লেটেস্ট এখানে? লেটেস্ট ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি যেটা, সেটা হচ্ছে উবুন্টু। তো আমরা উবুন্টু মানে প্রতিটা ডিস্ট্রোরই কিন্তু আপডেট ভার্সন বের হচ্ছে, তো আপনি যদি যেটা ইউজ করতে পারেন সেটাই আপডেট করলে লেটেস্ট ভার্সন হয়ে যাবে নরমালি আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা কথা বলবো হচ্ছে লিনাক্স এর ফিচার গুলো নিয়ে। একটা কথা বলতে পারেন যে ভাই আপনি তো বুঝলাম যে আপনি বললেন লিনাক্স নিয়ে, লিনাক্স কিভাবে কাজ করে সেই বিষয়গুলো বুঝলাম, এখন কথা হচ্ছে লিনাক্স এর কেন ইউজ করতেছে। অনেকে আমরা উইন্ডোজ ইউজ করতেছি খুব ইজিলি, আমাদের উইন্ডোজ সবাই আমরা ইউজ করি, আমাদের হাতে খড়ি শুরুই হয় উইন্ডোজ থেকে, তাই না? আমরা অনেক সময় দেখা যায় যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কাজ করি, সেগুলো কিন্তু উইন্ডোজে। তো এখন কথা হচ্ছে লিনাক্স আমরা ইউজ করলে সেটার বেনিফিটটা কি। লিনাক্সে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স আছে, যেগুলো হচ্ছে আপনি এটা পোর্টেবল, আপনি চাইলে সেটা পোর্টেবল পোর্টেবল আপনি ইউজ করতে পারবেন, আপনার এটা ওপেন সোর্স, আপনি চাইলে সেটা ডেভেলপ করতে পারবেন, এটা মাল্টি ইউজার, এগুলো বিভিন্ন ধরনের ইউজার একসাথে সেটা ইউজ করতে পারবেন। তারপর মাল্টি প্রোগ্রামিং, এখানে একসাথে বিভিন্ন ধরনের প্রোগ্রাম একসাথে কাজ করতে পারে। হায়ারার্কিক্যাল ফাইল সিস্টেম, এখানে ফাইল সিস্টেমগুলো মূলত হায়ারার্কিক্যাল অনুযায়ী হয়, শ্রেণীবিন্যাস আকারে থাকে। তো তারপর হচ্ছে শেল, শেল নামে একটু পর আসছি, আর সিকিউরিটি সিস্টেম জানেন অনেকেই
অনেকে বলে থাকেন যে হ্যাকাররা বা সাইবার সিকিউরিটি রিসার্চাররা বা অ্যানালিস্টরা মূলত হচ্ছে লিনাক্স ইউজ করে থাকেন শুধুমাত্র সিকিউরিটি সিস্টেমটা খুব ভালো আপডেট থাকে এই কারণে, ঠিক আছে। আদার্স অপারেটিং সিস্টেম আছে, তবে লিনাক্স হচ্ছে অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে সিকিউরিটি আপডেটেড বেশি থাকে বা সিকিউরিটি সিস্টেমটা একটু বেশি স্ট্রং, ঠিক আছে। তো এবার আমরা বলবো হচ্ছে কয়েকটা মিথ নিয়ে। এখন কথা হচ্ছে যে থাকে লিনাক্স নিয়ে আমাদের অনেকের অনেক জল্পনা কল্পনা, অনেকের অনেক মনে প্রশ্ন থাকে যে লিনাক্স আসলে কিরকম। যেরকম আমাদের কাছে যারা আমরা আছি, যে আমাদের গ্রেট হ্যাকারস কমিউনিটির কথা বললাম, সেখানে আমাদের অনেক লার্নার্স আছেন, তাদের অনেক কোশ্চেন থাকে যে ভাই লিনাক্স কি সফটওয়্যার নাকি কার্নেল, এরকম একটা মিথ থাকে। তারপর হচ্ছে লিনাক্স কি ভাইরাস, লিনাক্সে ভাইরাস থাকে কিনা, তারপর লিনাক্সে কি মানে লিনাক্স ইনস্টল করলে কি হ্যাক করা যায়, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। তো সেই বিষয়গুলোর উত্তর দিচ্ছি, হয়তো আপনাদের মনেও এরকম কোশ্চেন থাকতে পারে। তো সেক্ষেত্রে যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে যে লিনাক্স সফটওয়্যার নাকি কার্নেল, সেটা তো আমি উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। আর দ্বিতীয়তে থাকে হচ্ছে আপনার যেটা বললাম যে লিনাক্সে ভাইরাস থাকে কিনা বা লিনাক্সে ভাইরাস মানে সেটাতে কানেক্ট করতে পারে কিনা বা ভাইরাস অ্যাটাক করতে পারে কিনা। তো সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে মূলত দেখুন, যারা হ্যাকার্স থাকে বা যারা ক্র্যাকার্স থাকেন বা যারা স্প্যামার্স থাকেন যাই বলেন না কেন, তারা মূলত ইউজারের উপর ভিত্তি করে তাদের ভাইরাসগুলোকে তারা লঞ্চ করে থাকে, ঠিক আছে। এখন যেখানে তাদের লাভ হবে না সেখানে তারা অবশ্যই সে এটা মানে বেনিফিট নাই সেখানে কেন লঞ্চ করতে যাবে, তাই না। লিনাক্সে ভাইরাস নাই এটা বলাটা ঠিক না, তবে সেটা অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজের কথাটা যদি বলি, উইন্ডোজের ক্ষেত্রে সেটার মানে আপনার কথা বলতে গেলে যে সেক্ষেত্রে আপনার লিনাক্স একটু কমে আছে, ঠিক আছে, মানে একটু বলতে অনেকটাই কম, যেহেতু লিনাক্সে ইউজার খুব কম, তবে ভাইরাস নাই তা না। লিনাক্সের আজকাল ভাইরাস তৈরি হচ্ছে যেহেতু এটা এটা ওপেন সোর্স। তো আর একটা জিনিস কি, যেহেতু এটা একটা ওপেন সোর্স, তো এখানে কমিউনিটি যারা আছেন বা কমিউনিটি সাপোর্ট যারা থাকে সাপোর্ট টিমে, তারাও মূলত বিভিন্ন ধরনের ভাইরাস বা বাগ পেলে তারা এই ধরনের প্রবলেমগুলো সলভ করে নেন। তো এই কারণে হয়তো লিনাক্সে বেশি দিন বা বেশিক্ষণ এই ভাইরাসগুলো টিকতে পারে না, থাকলেও সেটা একসময় সেটা মানে সলভ করা যায়। তবে বিষয়গুলো হচ্ছে যখন উইন্ডোজ বা আদার্স অপারেটিং সিস্টেমে তখন কিন্তু সেগুলো খুব টাফ হয়ে যায়, ঠিক আছে। তো এটা বলাটা ভুল যে লিনাক্সে ভাইরাস নাই, লিনাক্সে ভাইরাস আছে, লিনাক্সে অ্যান্টিভাইরাসগুলো আপনি পাবেন, বিভিন্ন ডেভেলপাররা সেগুলো ডেভেলপ করে থাকেন। আর একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে লিনাক্স ইনস্টল করলে কি হ্যাকিং, না ভাইয়া, লিনাক্স ইনস্টল করলেই হ্যাকিং আপনি করতে পারবেন না বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবেন না। লিনাক্সের লিনাক্সে কিছু ইনবিল্ট টুল থাকে বা টুলস আছে, কিছু প্যাকেজ আছে যেগুলো আপনার মানে খুব সহায়তা করে আপনার একটা ইন্টারফেস তৈরি করতে বা আপনার সাইবার সিকিউরিটিতে যে কাজগুলো করা হয় বেসিক লেভেলের সেগুলো করা যায়। প্রফেশনাল লিনাক্সের ক্ষেত্রে আছে যেগুলো বললাম, সার্ভারস লিনাক্স সেটা একদম প্রফেশনাল। তো এরকম লিনাক্সে বিভিন্ন ধরনের টুলস বা প্যাকেজগুলো প্রি ইনস্টল থাকে বা বিল্ট ইন থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হয় কি যে আপনার যেহেতু ইউজার ইন্টারফেস একটা ব্যাপার স্যাপার থাকে, সো সেক্ষেত্রে হয় কি যে আমরা যারা ইউজার আছি তারা খুব ইজিলি এগুলো ইউজ করার মাধ্যমে আমাদের কাজগুলো করতে পারি। কিন্তু এর মানে এই না যে একদম আমি কাজ জানলাম না, জাস্ট একটা অনেকে থাকে যে একটা সফটওয়্যার ইনস্টল করলেই নাকি হ্যাক করা যায় অনেক কিছু, এরকম কিছু না। আপনাকে কমান্ডগুলো জানতে হবে, কমান্ড লাইনগুলো কিভাবে কাজ করছে, প্যাকেজগুলো কিভাবে কাজ করছে, টুলসগুলো কিভাবে কাজ করছে, প্রয়োজন নিজে টুলস তৈরি করতে হবে। তো এরকমভাবে আপনি চাইলে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। এগুলো হচ্ছে যারা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা যারা হ্যাকার থাকে বা পেনিট্রেশন টেস্টার তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকে আর কি। আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে আপনার লিনাক্সে গেম খেলা যায় কিনা। হ্যাঁ, লিনাক্সেও গেম খেলা যায় আজকাল, যদিও মানে অন্যান্য অপারেটিং সিস্টেমের মতো এতটা বেশি না, তো তারপরও লিনাক্স বেসড কিছু গেম তৈরি হয়েছে, লিনাক্স বেসড কিছু গেমস আছে, সেগুলো চাইলে আপনারা খেলতে পারেন। আর আদার্স যেরকম অপারেটিং সিস্টেমগুলো থাকে, যেরকম উইন্ডোজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা দেখি বা সফটওয়্যার দেখি, সেম সফটওয়্যারগুলোরই অল্টারনেটিভ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনস আপনি লিনাক্সেও পাবেন, হয়তো সেম নাম না বাট সেম কাজ করে বা সেম ফিচার্স থাকে, এই বিষয়গুলো আপনারা পাবেন। আর লিনাক্স ইউজ করা কি হার্ড নাকি, এরকম একটা কোয়েশ্চেন থাকে আমাদের কাছে, যেহেতু একটা একটা বিষয় থাকে কি যে যে বিষয় সম্পর্কে আমাদের আগ্রহ বেশি সেটা যদি আমরা না ইউজ করতে পারি তখন আমাদের কাছে সেটা কঠিন মনে হয়, ঠিক আছে। লিনাক্স কঠিন না, লিনাক্স কমান্ডের মাধ্যমে কাজ করে খুব ইজিলি, লিনাক্সের কাজগুলো খুব ইজিলি করা যায় আপনার, এবং সেটা খুব সময় সাপেক্ষ তাও নয়, ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে সেই কাজগুলো করা যায়। এবং লিনাক্স ইউজ করাটা আমরা সবসময় প্রেফার করে থাকি, কারণ হচ্ছে কি যে বর্তমান সময়ে হয়তো আমাদের দেশের কথা আমরা বাদ দিই, ভিন্ন দেশগুলোতে বা বাইরের দেশগুলোতে যারা মানে এই সাইবার সিকিউরিটি নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে তারা সচেতন, তারা মূলত লিনাক্স তাদের অপারেটিং সিস্টেমটা ইউজ করা সবচেয়ে বেশি তাদের অফিসে, তাদের বিভিন্ন ইনস্টিটিউশনে, কারণ এই ডেটা সিকিউরিটির ব্যাপারটা যেটা আমি একটু পর আসবো লিনাক্স সার্ভার নিয়ে, তো সেক্ষেত্রে দেখবেন যে আপনারা সেই বিষয়গুলো ভালো বুঝতে পারবেন, কারণ সেক্ষেত্রে হয় কি সেগুলো সিকিউর থাকে। তো বুঝতেই পারছেন যে অবশ্যই লিনাক্স ইউজ করাটা সবচেয়ে বেশি ভালো, এই কারণে লিনাক্সের সিকিউরিটি পারপাসটা ভালো, লিনাক্স ইউজ করা ইজি, এবং লিনাক্সের মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন টাস্ক খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে। এখন এটা গেল হচ্ছে লিনাক্সের মিথসগুলো নিয়ে।
একটা প্রশ্ন থাকে অনেকের মাঝে যে উবুন্টু আর কালি লিনাক্স এর মধ্যে পার্থক্যটা কি, তাই না? আমরা কালি লিনাক্স করলে কি লাভ বা উবুন্টু করলে কি লাভ, এরকম কারো কোশ্চেন আছে নাকি মনে? এখানে আমি কোশ্চেনটা পাই। জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো সেটার উত্তর চলুন দিয়ে যাওয়া যাক। উবুন্টু এবং হচ্ছে কালি লিনাক্স দুটোই কিন্তু মূলত লিনাক্সেরই ভার্সন, ঠিক আছে? দুটি অপারেটিং সিস্টেম একই কাজ করা যাবে, যেমন ছবি দেখা, গান শোনা, ইন্টারনেট ব্রাউজিং করা, ফটো এডিট করা, প্রেজেন্টেশন, সব কাজ আপনি চাইলে করতে পারবেন। কিন্তু কালি লিনাক্সে বিশেষ কিছু সফটওয়্যার আছে যা হচ্ছে মূলত অন্যান্য ডিস্ট্রিবিউশন গুলোতে নেই, সেটা হচ্ছে কালি লিনাক্স এর ক্ষেত্রে আছে, ঠিক আছে? এর জন্য মূলত করে কি, যে সাধারণ ব্যবহারকারীরা যারা উবুন্টু বা লিনাক্স অন্যান্য ইউজার থাকে, তারা মূলত সাইবার নিরাপত্তা নিয়ে যেমন কাজ করেন, তাদের ক্ষেত্রে মূলত তারা কালি লিনাক্সটা বেশি ইউজ করে থাকেন, ঠিক আছে? দুটোই মূলত ডেবিয়ানের উপর ভিত্তি করে বানানো হয়েছে। আর শুধু তাই নয়, আর শুধু যে আপনার লিনাক্স বা জিএনইউ ডিস্ট্রিবিউশন আমরা বলে থাকি যেটাকে, বা গ্নু বলে থাকি, সেই ডিস্ট্রিবিউশনে মূলত একই রকম হয় সবগুলো ভার্সনই, তবে সামান্য কিছু ভিন্নতা বাদ দিলে সবে এক কাজ করে, ঠিক আছে? এখন বলতে পারেন যে কালি লিনাক্স বা উবুন্টুর ক্ষেত্রে আমরা কি কি পার্থক্য রয়েছে। দেখুন, বিশেষ কোনো সফটওয়্যার ছাড়া, যেমন কালি লিনাক্স আর উবুন্টুর মাঝে বিশেষ কোনো পার্থক্য নাই। যেমন হচ্ছে আপনার যদি কালি লিনাক্স আপনি রোলিং রিলিজ, অথবা যেটাকে আমরা বলে থাকি যে একবার সেট করে নিলেই হয়ে যায়, আবার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মূলত আমরা আপ টু ডেট করে ফেলি খুব ইজিলি লিনাক্সের ক্ষেত্রে, যেটা কালি লিনাক্সে ঘটে থাকে। আর উবুন্টুর ক্ষেত্রে মূলত সেটা হয় না, সেটা হচ্ছে মূলত দেখা যায় যে আপনার 6 মাস ব্যাপী বা 4 বছর মেয়াদি এরকম টার্ম সাপোর্ট করে থাকে। তো সেই ব্যাপারটা মূলত আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের লিনাক্স, যেটা কালি লিনাক্স আমরা বেশি ইউজ করে থাকি, এই ব্যাপারটাতে আমরা বারবার করার চেয়ে একবার করে ফেলাটাই বেটার, তাই না? তো এই বিষয়গুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের ফিচার্স আছে, যেগুলো হচ্ছে মূলত আমরা বলতে পারি যে মোটামুটি আমার পার্থক্য করলে কালি লিনাক্সটাই ইউজ করা বেশি ইউজফুল, ঠিক আছে? তাও যদি উবুন্টু ইউজ করতে চান, উবুন্টু ইউজ করলে একটা ব্যাপার থাকে, যারা উইন্ডোজ ইউজার থাকে বেশি দিন ধরে আমরা উইন্ডোজ ইউজ করতেছেন, তো উইন্ডোজের একটা আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে, বা যেটাকে আমরা বলতে পারি যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তো সেরকম একটা থাকে কি যে উবুন্টুর মধ্যে আপনি সেই যে আপনার কি বলবো উইন্ডোজের যেরকম থাকে সেরকম আপনি উবুন্টুর মধ্যে একটা ইন্টারফেস পাচ্ছেন আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি চাইলে উবুন্টু ইউজ করতে পারেন, যারা বেসিক লেভেল থেকে বা যারা মানে খুব নতুন নতুন শুরু করছেন লিনাক্স, তাদের ক্ষেত্রে আমরা বলবো উবুন্টু ইউজ করতে পারেন। আর এমনিতে চাইলে কালি লিনাক্স সকল বসে ইউজ করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন কালি লিনাক্স, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে, আচ্ছা যেটা বললাম উবুন্টু সার্ভার এবং উবুন্টু ডেস্কটপ নিয়ে, অনেকে কোশ্চেন করে থাকেন যে উবুন্টু সার্ভার বা উবুন্টু ডেস্কটপের মধ্যে পার্থক্যটা কি থাকে, এটা আমাদের কাছে কোশ্চেনটা আসে, তো সেটা নিয়ে একটু আমি উত্তর দেব। আচ্ছা, আপনারা কেউ জানেন উবুন্টু সার্ভার উবুন্টু ডেস্কটপ কি, আরো কোনো আইডিয়া আছে? উবুন্টু ডেস্কটপের মূলত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে এন্ড সার্ভার নেই, এটাই প্রবাবলি মেইন ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন, কথাগুলো ঠিক আছে। তো এই বিষয়গুলো মূলত, এখন কথা হচ্ছে যে আমরা উবুন্টু সার্ভার বা উবুন্টু ডেস্কটপকে আমরা মূলত কয়েকটা মানে বিশেষ বিষয়ের উপর আমরা চলে মানে আলাদা করতে পারি। যেমন যেখানে বলছি যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অ্যাপ্লিকেশন একজন ভাই বললেন, তারপর হচ্ছে ইনস্টলেশন প্রসেস, সিমিলারিটি কি কি আছে সেগুলো আমরা জানবো, কার্নেল সম্পর্কে আমরা আইডিয়া নিব কি কি পার্থক্য থাকে এখানে এবং কি কি ধরনের সাপোর্ট দিয়ে থাকে। তো যারা লিনাক্স ব্যবহার করেছেন বা লিনাক্স সম্পর্কে জানেন, তারা হয়তো জানেন যে লিনাক্সের একটি অন্যতম ব্যবহার হচ্ছে মূলত সার্ভার সাইডে, তাই না? কি কাজ করে থাকে বাংলাদেশে বা পৃথিবীর বাইরে যাই বলেন না কেন, ওয়েব সার্ভারই রান করা হয় লিনাক্স সবচেয়ে বেশি। তো পৃথিবীর অনেক হাই পারফরমেন্স লিনাক্স ওয়েব সার্ভার আছে যা মূলত বছরের পর বছর একটানা রান করতেছে এবং সেটা এখন চলছে। আর লিনাক্সের সব থেকে জনপ্রিয় ডিস্ট্রোটি হচ্ছে মূলত উবুন্টু। আর উবুন্টুর আবার দুইটা মেইনস্ট্রিম ভার্সন আছে, একটা হচ্ছে উবুন্টু ডেস্কটপ আর একটা হচ্ছে উবুন্টু সার্ভার, যেটা আমরা আজকে কথা বলবো। তো কোনটি কোন কাজে বা কোন এনভায়রনমেন্টে আপনি ব্যবহার করতে পারবেন সেটা তো নতুন করে বলার নাই, কারণ বুঝতেই পারছেন একটা হচ্ছে উবুন্টু সার্ভার এবং উবুন্টু ডেস্কটপ। সো বোঝা যাচ্ছে সার্ভার এবং ডেস্কটপ শব্দগুলো থেকেই বোঝা যাচ্ছে যে আসলে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পার্থক্যতে, যেটা বললাম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে কিরকম পার্থক্য থাকে। তো সেক্ষেত্রে বলতে হবে যে অবশ্যই এটাই তো, এটাই হচ্ছে মূলত উবুন্টু ডেস্কটপ বা উবুন্টু সার্ভারের মধ্যে সব থেকে বড় ভিজুয়াল ডিফারেন্স, ঠিক আছে? কারণ হচ্ছে উবুন্টু ডেস্কটপে মূলত আপনার যে পার্সোনাল কম্পিউটার বা ওয়ার্কস্টেশন ব্যবহার করতে পারবেন, সেটার জন্য মূলত হচ্ছে যে ধরনের জিনোম ডেস্কটপ এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, আর যার সাহায্যে মূলত আপনি উবুন্টু আপনার ডেস্কটপে
যেটা বললাম একটু আগে, উইন্ডোজের মতো একটা আপনি নেটিভ ডেস্কটপ এনভায়রনমেন্টে আপনি সবকিছু পাচ্ছেন, তো সেক্ষেত্রে এটা ইউজ করতে ইজি হয়। কিন্তু উবুন্টু সার্ভার যেহেতু আপনার পার্সোনাল কম্পিউটার না, বরং এটি হচ্ছে মূলত একটা রিমোট সার্ভার, তো সেখানে হয় কি যে কোনো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কোনো প্রয়োজন হয় না। আর উবুন্টু ডেস্কটপে কমান্ড লাইন ব্যবহার করে আপনি যত প্রোগ্রাম বা সার্ভিস ইনস্টল করতে পারেন তার অনেকগুলোই মূলত আপনি একইভাবে উবুন্টু সার্ভারে আপনি ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে আমি যদি পার্থক্যটা বলি সেটা। আর অ্যাপ্লিকেশনসের কিছু পার্থক্য আছে, যেমন অ্যাপ্লিকেশনস লাইব্রেরি হচ্ছে মূলত উবুন্টু ডেস্কটপ বা উবুন্টু সার্ভারের মধ্যে আরেকটা পার্থক্য। আপনার উবুন্টু ডেস্কটপে আপনি উইন্ডোজের মতোই অনেক উইন্ডোজ অ্যাপের লিনাক্স ভার্সন ইনস্টল করতে পারবেন, এছাড়াও আপনি উইন্ডোজের মতোই ব্যবহার করতে পারবেন। আর উবুন্টু ডেস্কটপে যদি আপনি সব ধরনের লিনাক্স প্রোগ্রাম ইনস্টল করতে পারেন, তাহলে আপনি অবশ্যই উবুন্টু সার্ভারের জন্য সে সমস্ত যে ডিভাইসের সে সমস্ত যে সার্ভারের যে সাইটগুলো সেগুলো কিন্তু আপনি চাইলে প্রোগ্রামে রান করতে পারবেন, তাই না? এখন কথা হচ্ছে উবুন্টু ডেস্কটপে যে ইনস্টল করতে পারবেন এবং উবুন্টুর যে টার্মিনাল ব্যবহার করে যে আপনি রান করতে পারেন, সেম কাজগুলো কিন্তু আপনি চাইলে যে ফাইলগুলো আপনি যে সেভ করে রাখবেন বা অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু আপনি চাইলে সার্ভারে সেভ করতে পারবেন। তো বুঝতেই পারছেন ডেস্কটপে কাজ করার মাধ্যমে সেগুলো কিন্তু উবুন্টু সার্ভারে আপনি সেভ করে রাখতে পারতেছেন খুব ইজিলি, তাই না? এরপর হচ্ছে আপনার ইনস্টলেশন প্রসেস নিয়ে কিছু আপনার পার্থক্য থাকে এখানে। এখন উবুন্টু ডেস্কটপে মূলত হচ্ছে আপনার আগে থেকেই বিল্ট ইন ডেস্কটপ এনভায়রনমেন্ট থাকে, যেটা হচ্ছে আমরা বলে থাকি যে উবুন্টু ডেস্কটপ ইনস্টল করলেই সেট আপ করার সময় আপনি দেখবেন যে কিছু আপনার মানে সহজেই করে ফেলতে পারবেন এরকম কিছু কাজ থাকে, যেরকম হচ্ছে আপনার ইউজার অ্যাকাউন্ট সেট আপ করা যায়, তারপর আপনার ড্রাইভার ইনস্টল করা যায়, নেটওয়ার্ক সেটিংস ম্যানেজ করা যায়, এই ধরনের বিভিন্ন ধরনের আপনি টাস্ক খুব ইজিলি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার এখান থেকে নয়েজ আসতেছে মাইকের, একটু যদি ফিক্স করতেন। আমার এখান থেকে? জি। আচ্ছা, কারেন্ট চলে গেছে তো হয়তো আইপিএস এর সাউন্ড এটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করি, ঠিক আছে? জি জি অবশ্যই, জি শিওর। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ইনস্টলেশন প্রসেসের ক্ষেত্রে মূলত আপনি উবুন্টু আপনার ডেস্কটপে যেটা করতে পারবেন, উবুন্টু সার্ভারে কিন্তু সেটআপ করার সময় কিন্তু সে ধরনের স্ক্রিন বা ইউজার ইন্টারফেস আপনি দেখতে পাবেন না, কারণ সেখানে কোনো রকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই। তো যেহেতু নাই, তো ইনস্টলেশন প্রসেসের ক্ষেত্রে সেম জিনিসগুলো আপনি পাবেন না। এখন কথা হচ্ছে কিছু তো সিমিলারিটি আছে, তাই না? এখানে মূলত হচ্ছে মূলত আপনার উবুন্টু ডেস্কটপ বা উবুন্টু সার্ভারের বেসিক কিছু ডিফারেন্স থাকে। এখন কথা হচ্ছে যে উবুন্টু ডেস্কটপ এবং উবুন্টু সার্ভারে কি কি সিমিলারিটি আছে। আপনার কিছু বছর আগে উবুন্টু ডেস্কটপ বা সার্ভারের মধ্যে কিছু সিমিলারিটি খুব কমই ছিল, তবে বর্তমানে দুটি ভার্সনের মধ্যে সিমিলারিটি প্রায় সেম, কারণ আমি বললাম যে অ্যাপ্লিকেশন আপনি কাজ করবেন সেটার আবার ডেটাগুলোকে আপনি সেভ করে রাখতে পারবেন ডেটা আপনার উবুন্টু সার্ভারে, আবার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের যে ধরনের পার্থক্যগুলো আছে সেগুলো হয়তো বা খুব একটা বেশি নাই, তারপরেও সেগুলো অল্প হলে আস্তে আস্তে কমে যাচ্ছে। এইগুলো মূলত আস্তে আস্তে সিমিলারিটিগুলো বলা যায়। আর কার্নেলের ক্ষেত্রেও কিছু আপনার পার্থক্য আছে বা আপনার দুটোকে ভাগ করতে পারি, আলাদা করতে পারি। তো উবুন্টুর ভার্সনের মধ্যে আপনার উবুন্টু ডেস্কটপ বা উবুন্টুর যে সার্ভার আলাদা কার্নেল ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তবে যদি ডিফল্ট ইনস্টলেশনের ক্ষেত্রে যদি আপনার কিছু পার্থক্য থেকে থাকে, তবে সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার উবুন্টু ডেস্কটপ ইনস্টল করে সেটাকে আবার নিজের মতো করে কনফিগার করবেন বা সেটাকে আবার সার্ভার তৈরি করতে পারবেন, যেটা হয়তো আগামীকাল আমরা দেখাতে পারি কিভাবে আপনার উবুন্টু ডেস্কটপটাকে আপনি সার্ভারে মানে তৈরি করতে পারেন, তো সেটাও আপনি তাহলে করতে পারবেন, ঠিক আছে? কাজেই ডেস্কটপ থেকে যে সার্ভার করা যাবে না তা না, আপনি তাহলে ডেস্কটপটাকেও সার্ভারে রূপান্তর করতে পারবেন কার্নেলের মাধ্যমে। কিছু সাপোর্টস রয়েছে, যেটা হচ্ছে আপনার বলা যায় যে মানে বিভিন্ন ধরনের সাপোর্টস দিয়ে থাকে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে উবুন্টু সার্ভারের ক্ষেত্রে যেরকম আমরা সাপোর্ট পেয়ে থাকি উবুন্টু ডেস্কটপের ক্ষেত্রে পেয়ে থাকি, তবে দুটোই একটা আরেকটার সাথে পরিপূরক, ঠিক আছে? একটা সাহায্যে একটা হয়ে যাবে তাও না, তবে সার্ভারের ক্ষেত্রে অবশ্যই উবুন্টু ডেস্কটপটা প্রয়োজন পড়বে। এখন কথা হচ্ছে যে বিভিন্ন ধরনের শেল আছে লিনাক্সের ক্ষেত্রে, সেই শেলগুলোর ডিফারেন্সগুলো নিয়ে আমরা কথা বলবো। আমার কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। তো লিনাক্সে হচ্ছে লিনাক্স বা ইউনিক্স যাই বলেন না কেন, সেক্ষেত্রে মূলত আমরা তিন ধরনের শেল দেখে থাকি। একটা হচ্ছে ব্যাশ, ব্যাশ শেল, তারপর হচ্ছে আপনার আপনার সি শেল, তারপর হচ্ছে কর্ন শেল। তো এই শেল গুলো কি বা শেল জিনিসটা কি সেটা হচ্ছে আগে জানা, আপনারা কি জানেন শেল কি? কারো কোনো আইডিয়া শেল কি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই।
শেল হচ্ছে মূলত এক ধরনের এনভায়রনমেন্ট যা হচ্ছে মূলত আমাদের যা ইউজার থাকে তাদেরকে আপনার কোনো কমান্ড এক্সিকিউট করতে বা কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করতে বা শেল স্ক্রিপ্টগুলোর মাধ্যমে সেই কমান্ড বা প্রোগ্রামকে এক্সিকিউট করতে মূলত সহায়তা করে। আমরা বিভিন্ন ধরনের শেলের কাজ দেখে থাকি, আমরা অনেকে তো আমরা লিনাক্স ইউজ করে থাকি তাই না, যারা বললেন আপনারা তো দেখেছেন যে আমাদের লিনাক্সের ক্ষেত্রে হয় কি যে আমরা কমান্ডের ক্ষেত্রে আমরা আমরা একটা মানে কি বলবো এটাকে সাইনটা এন্ড সাইন বলা যায়, অনেকে ডলার সাইনও বলতে পারেন, অনেকে ডলার সাইন দেখেছেন, দেখেছেন কেউ থাকে তো কমান্ডে থাকে না? জি জি, এগুলো কিন্তু শেলের জন্য এই এই সাইনগুলো থাকে। এখন কোনটা কোন ক্ষেত্রে কোন সাইন সেটা আমরা আজকে জানবো। তো দেখতে পাচ্ছেন এখানে শেল অ্যানালাইসিস করে যদি আমরা এগুলোকে বলি তাহলে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ব্যাশ, দ্বিতীয়টা হচ্ছে সি শেল, তারপর হচ্ছে কর্ন শেল, এবং অন্যটি হচ্ছে ডিফল্ট প্রম্পট। ডিফল্ট প্রম্পট সম্পর্কে আমরা সবাই আইডিয়া আছে, যেটা আমরা একটু আগে বললাম যে কমান্ড লাইনের ক্ষেত্রে আমাদের এই কাজগুলো করা হয়। এখন কথা হচ্ছে এই ব্যাশটা কি, তাই না? ব্যাশটা আসলে মূলত শব্দটা আসছে হচ্ছে আপনার বর্ন এগেইন শেল থেকে, ঠিক আছে? মানে সবটাকে একটু আপনার যদি সংক্ষেপে করে তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যাশ। ব্যাশের কাজটা কি, ব্যাশের কাজটা হচ্ছে মূলত এটা এক ধরনের ডিফল্ট লগ ইন শেল বলা যায় লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলোর ক্ষেত্রে। আমরা মূলত যখন আমরা উইন্ডোজ 10 ইউজ করে থাকি সেক্ষেত্রে যে আমাদের আপনার কমান্ড প্রম্পট থাকে সেটার সাথে মিলিয়ে বা ম্যাচ করার মতো যে আপনার শেল গুলো তৈরি করা হয়েছে আপনার কার্নেলের জন্য সেটা হচ্ছে মূলত আপনার ব্যাশ শেল হয়ে থাকে, ঠিক আছে? তাছাড়া আপনার সি শেলের যদি বলি, সি শেলের ক্ষেত্রে হচ্ছে আপনার সেটার মাধ্যমে আপনি সেই শেল গুলোর মাধ্যমে আপনি চাইলেই খুব ইজিলি সেই কমান্ড গুলোকে রিড করতে পারবেন, সেই ফাইল গুলোকে রিড করতে পারবেন, সেই স্ক্রিপ্ট গুলোকে আপনি চাইলে কমান্ডের মাধ্যমে রিড করতে পারবেন, ঠিক আছে? যেরকম বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন ইউনিক্স, লিনাক্স, ম্যাক ওএস, এখানে আপনার সি শেলের কাজগুলো খুব বেশি হয়ে থাকে। আরেকটা হচ্ছে কর্ন শেল। কর্ন শেল হচ্ছে মূলত আপনার যে ব্রাউন শেল, ব্রাউন শেলের দুটো ভাগ, যেটা হচ্ছে আপনার কর্ন শেল এবং হচ্ছে ব্যাশ। তো কর্ন শেলটা হচ্ছে মূলত ব্যাশেরই মডিফাইড বা কাস্টমাইজ আপনার শেল প্রোগ্রাম বলা যায়, যেটা আমি বলেছি। তো শেল হচ্ছে মূলত কি বললাম একটু আগে, সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট যা হচ্ছে মূলত ইউজার তার কমান্ড বা প্রোগ্রামগুলোকে মানে এক্সিকিউট করার জন্য যেভাবে ইউজ করতে পারে সেটা হচ্ছে মূলত তার এনভায়রনমেন্ট লাগে, প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে মূলত শেলের কাজ। তো এখন অনেকে দেখে থাকেন যে এরকম যেটা বললাম, তাই না, ডলার সাইন থাকে তারপর পার্সেন্টেজ থাকে, ডলার সাইন দিয়ে বোঝা হচ্ছে ব্যাশ শেলের কাজ হচ্ছে ওখানে ব্যাশের মাধ্যমে, আর পার্সেন্টেজ হচ্ছে মূলত সি শেলের কাজ। অনেক সময় দেখবেন যে আমাদের ইনস্টলেশন আমরা প্রসেস করি, ঠিক আছে, লিনাক্সের ক্ষেত্রে মূলত বিভিন্ন ধরনের শেলের পার্থক্য থাকে বলেই একজন কোশ্চেন করেছেন যে ভাইয়া মানে এই ভার্সনগুলো কেন চেঞ্জ হয়, তাই না? এরকম বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ইন্টারফেস বলেন, তারপর হচ্ছে আপনার যে শেলের পার্থক্য বলেন, এই ধরনের বিভিন্ন আপনার কার্নেলের পার্থক্য বলতে পারেন, তো এই ধরনের বিভিন্ন পার্থক্যর জন্যই মূলত হচ্ছে আপনার এই ভার্সনগুলো চেঞ্জ হয় বা ডিস্ট্রোগুলো আলাদা হয়ে থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি লিনাক্সের শেলগুলো সম্পর্কে আরও ভালো আইডিয়া পাবেন কোত্থেকে। এখানে আমি কয়েকটা রিসোর্সের লিঙ্ক দিয়ে রেখেছি, এগুলোকে আমি আপনাদের ইনবক্সে দিয়ে দেবো, এখানে চ্যাট বক্সে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি কোনটার কোন কাজ। এখানে যদি হচ্ছে লিনাক্স শেল কমান্ড, আপনি এখানে আপনি আমি এটা দেখিয়ে দিচ্ছি যেখানে কি আছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি, এটা হচ্ছে মূলত আপনার কার্ডিফ স্কুল অফ কম্পিউটার সায়েন্স ইনফরমেটিক্স এর এটা পেজ, এটা ওদের একাডেমিক পেজ। সেখানে আপনি মূলত শেল সম্পর্কে যেটা বললাম শেলের কমান্ডগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যাদের খুব আগ্রহ আছে, যেমন ফাইলের ক্ষেত্রে কি কাজ করা হয় ডেসক্রিপশন সহ এখানে দেওয়া আছে যে কোন শেলের ক্ষেত্রে কোন কাজটা করে থাকে, কোন কমান্ড দিয়ে কি কাজটা এক্সিকিউট করে থাকে যেটা বললাম, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণে আপনি শেলের কমান্ডগুলো পাবেন, আমরা এগুলো অনেকে ইউজ করে থাকি, আপনারা যারা লিনাক্স ইউজ করেন সেটা জানার কথা, তাদের এটার সাথে অভ্যস্ত। তো এই লিঙ্কটা আপনারা চাইলে সেটা এখান থেকে আপনাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে যে কি 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 প্রোগ্রাম বা কি কি ফাইলস এক্সিকিউটের জন্য এক্সিকিউশনের জন্য আপনার কি কমান্ড ইউজ করা হয় এবং কোন শেলের ক্ষেত্রে সেটা ইউজ করা হয়, ঠিক আছে? এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের এখানে। ওকে, আরেকটা হচ্ছে এখন যেটা বললাম এটা হচ্ছে আপনার টোটাল লিনাক্স শেল সম্পর্কে। এখন বলতে পারেন যে ভাই আপনি তো লিনাক্সের টোটালটা দিলেন, কিন্তু যদি ব্যাশ সম্পর্কে জানতে চাই ডিটেলস তাহলে কি হবে? তো ব্যাশ সম্পর্কে আপনি চাইলে এই পিডিএফটা আপনি ফলো করতে পারেন, ঠিক আছে? এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি,
আমি আগে দেখে নিই যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে ব্যাশ শেলের যে আপনার ইউজফুল লিনাক্স কমান্ডগুলো আছে বা শেলের কাজগুলো আছে সেগুলো আপনি এখানে খুব ইজিলি পেয়ে যাবেন। এগুলো যারা হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করেন, এখানে কেউ আছেন যারা হচ্ছে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং অথবা পেনিট্রেশন টেস্টিং নিয়ে মানে আপনাদের ইচ্ছা যে লাইফে কিছু করবেন বা এরকম কোনো মিশন ভিশন বলতে পারেন, কারো আছে এরকম প্যাশন? ভাই আমার আছে ভাই। আচ্ছা, যাদের আছে তাদের জন্য আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনাদের চারটা বিষয়ে খুব ভালো নলেজ রাখতে হবে। নাম্বার ওয়ান সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে, কারণ হচ্ছে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি বুঝবেনই না যে কম্পিউটার কিভাবে কোন প্রোগ্রামে কাজ করছে, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি কম্পিউটার সাথে কথাই বলছেন সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তাই না? এই বিষয়টা ভালো জানতে হবে। বাংলাদেশে কিছু কুসংস্কার আছে, অনেকেই বলেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না, ওটা হচ্ছে শর্ট টাইম কোর্স, ওরা কি করে ওরাই জানে। যাই হোক, কথা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে নেটওয়ার্কিং, আপনার ভালো দক্ষতা থাকতে হবে। অনেকে কম্পিউটার নেটওয়ার্কিং আপনাদের কোর্স করানো হয় না, করানোর কথা আপনাদের যারা সিএসসি বা আইটি ব্যাকগ্রাউন্ডে আছে। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ভালো ধরনের দক্ষতা রাখতে হবে। আপনার ওএসআই মডেল কিভাবে কাজ করছে, লেয়ার গুলো কি কি আছে, নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি কিভাবে কাজগুলো করছে, ডিএনএস সার্ভার কিভাবে কাজ করছে, পড়াশোনা একাডেমিক পড়াশোনার পাশাপাশি সেই টপিকস গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করবেন যারা সাইবার সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টিং এর যে প্রফেশনাল লাইনে আপনি আসতে চান। ঠিক আছে, গেল হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি বা কম্পিউটার নেটওয়ার্ক, আর হচ্ছে প্রোগ্রামিং। দ্বিতীয়ত হচ্ছে ডেটা সিকিউরিটি, আপনাকে জানতে হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে, ডেটা ডেটা কিভাবে কাজ করছে, ডেটাবেস আপনার এসকিউএল সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, ডেটাবেস সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, তারপর ডেটা প্রসেসিং আপনাদের কোর্স থাকতে হবে, ডেটা প্রসেসিং আছে কিনা জানি না, থাকার কথা। তো এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স থাকে ডেটা বিষয়ক, হ্যাঁ এটারও আপনার ভালো আইডিয়া রাখতে হবে। টোটাল গেল কয়টা? তিনটা। চার নাম্বারটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আপনার অপারেটিং সিস্টেম সম্পর্কে অবশ্যই অবশ্যই ভালো নলেজ থাকতে হবে। তিনটা বিষয়, এই চারটা বিষয় বললাম, চারটা বিষয়ের কোনো একটা ছাড়া আপনি পেনিট্রেশন টেস্টার হতে পারবেন না, আপনি যত বড়ই যাই কিছু হন না কেন বা ইচ্ছা রাখেন না কেন, এই চারটা বিষয় আপনার লাগবেই। ঠিক আছে, যদি একজন প্রফেশনাল পেনিট্রেশন টেস্টার হতে চান, তো যেটা বললাম লিনাক্স বেশ কমান্ডস গুলো কিভাবে কাজ করছে সেটা জানলে আপনি বুঝতে পারবেন যে কার্নেল কিভাবে কাজ করছে। আর কার্নেল কি? কার্নেল হচ্ছে, কার্নেলটা হচ্ছে লিনাক্সের কোর, ঠিক আছে, যেটা আমি প্রথমেই বলেছি। তো অবশ্যই বুঝতে পারছেন যে যখন আপনি এই যে শেল প্রোগ্রামিং সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, কার্নেল কিভাবে কাজ করছে সেভাবে আপনার আইডিয়া থাকবে, তাহলে আপনার অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করছে সেটাও আপনার আইডিয়া হয়ে যাবে। মোটামুটি হলেও অপারেটিং সিস্টেমের ক্লাস থাকার কথা আপনাদের, সেটা আপনারা মনোযোগ দিয়ে করবেন। ঠিক আছে, পাশাপাশি চেষ্টা করবেন নিজেও কিছু শেখার, নিজের ইচ্ছা না থাকলে কখনো কিছু করা যায় না। ঠিক আছে, আর বাংলাদেশে যেহেতু সাইবার সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টিং এর সেরকম কোর্স নাই, আমাদের বিএসসি লেভেলের পর্যায়ে বা এমএসসি তে আছে যেটা জানি, সেটা হচ্ছে মূলত তিন থেকে চারটে ইউনিভার্সিটি মিলে করায়। তো ইনশাআল্লাহ আস্তে হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন নিজে নিজে কিছু শেখার এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিছু শেখার। ঠিক আছে, এবং আমাদের এটা নিয়ে আমার একটা আর্টিকেল আছে, সেটা পড়লে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে পড়াশোনার পাশাপাশি কিভাবে, মানে চারটা বছরে কিভাবে পড়াশোনার পাশাপাশি আপনি নিজেকে গুছাতে পারেন একজন ইথিক্যাল হ্যাকার বা ফাউন্ডেশন টেস্টার হিসেবে যদি চান নিজেকে গড়তে আর কি। যাই হোক, সেটা নিয়ে লাস্টে বলবো আমরা ইনশাআল্লাহ। এটা হচ্ছে পিডিএফটা, আমি পিডিএফটা লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আরেকটা পিডিএফ আছে, আর দুটো আছে, সরি। এটা এটা গেল হচ্ছে ব্যাশ শেল নিয়ে, এটা হচ্ছে লিনাক্স শেল টোটাল ডিস্ট্রিবিউশন নিয়ে আমি কথাটা বললাম। তারপর হচ্ছে সি শেল, এটাও লাগবে যারা আপনারা শিখতে চান, মানে শিখে রাখলে তো প্রবলেম নেই, তাই না? এটা আপনাদের লাগবে, কি আছে সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে মূলত সি শেল নিয়ে আপনার বিস্তারিত একটা ওভারভিউ আপনারা পাবেন এখানে। ঠিক আছে, এই যে যেটা বলেছিলাম একটু আগে যে এই যে আপনার এই সাইনগুলো থাকে, এই ক্যারেক্টার বলা হয় এগুলোকে, যে ক্যারেক্টারগুলোর মাধ্যমে কি কি কাজ করে সেই বিষয়গুলো আপনারা এই শেলগুলো পড়লে জানবেন। কারণ প্রতিটি বিষয় অবশ্যই কোনো কোনো কারণে হয়, তাই না? আপনি যখন কোনো একটা কমান্ড এক্সিকিউট করছেন, আপনাকে জানতে হবে যে কেন সেটা হচ্ছে বা কি কি কারণে হচ্ছে, আপনাকে নিজে থেকে সেটা ট্রাই করতে হবে, প্রয়োজনে সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে হলো আপনাকে সেটা শিখতে হবে। ঠিক আছে, এটা আমি লিঙ্ক দিয়ে দিছি। আর একটা হচ্ছে কর্ন শেল সম্পর্কে, আমি তিনটা শেল সম্পর্কে দিছি এখানে, ব্যাশ সি এবং কর্ন শেল, এবং ওভারভিউ সম্পর্কে এটা দেওয়া হয়েছে, এটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। কর্ন শেল সম্পর্কে হচ্ছে আপনাদের নলেজটা প্রয়োজন পড়বে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, না তো একা একা কথা বললে নিজেই বোরিং হয়ে যায়। ঠিক আছে,
সো এখন হচ্ছে এটা আমি দেখিয়ে দিই যে কনসোলের ক্ষেত্রে এখানে আপনার কনসোল সম্পর্কে একটা চিট শিট দেওয়া আছে, এখানে কমান্ডগুলো সম্পর্কে কি ক্ষেত্রে কোন কোন কাজ হচ্ছে সেই বিষয়গুলো আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে। দেখুন আমাদের একাডেমিক যে পড়াশোনা সেগুলো কিন্তু হচ্ছে একটা সিলেবাস ভিত্তিক, ঠিক আছে, এগুলো আপনাকে শেখানো হচ্ছে। আমরা অনেকে বলে থাকি যে আমাদের এই 4 বছর পড়াশোনা করে আমরা কি শিখি, আসলে 4 বছর অনেক কিছু শেখানো হয়, ঠিক আছে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে। 4 বছর অনেক কিছু শেখানো হয়, সেগুলো যদি আপনি চান আপনার কেরিয়ারে লাগবে যেভাবে, তো সেভাবে আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। তো এটা গেল হচ্ছে আপনার শেল নিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে আর কোনো কারো কোশ্চেন আছে যে শেল সম্পর্কে? আপনাদের ডিটেলস তো আমি দিয়ে দিলাম, এগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের আরো বেশি আইডিয়া হয়ে যাবে, আমি হয়তো যতটুকু বলবো তার চেয়ে বেশি হবে, কারণ আমি একদম আপনাদেরকে কোন নলেজটুকু দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু আপনি পাবেন আর কি। এখানে কারো কোনো কোশ্চেন আছে এতক্ষণ পর যা বললাম আমি? ভাইয়া এই শেল গুলো কি মানে আমরা লিনাক্স যেটা অপারেটিং সিস্টেম থাকবে মানে সবগুলো শেলই কি ইউজ করা যাবে একটা অপারেটিং সিস্টেমে? না, প্রতিটা অপারেটিং সিস্টেমে সেম শেল হয় না, শেল শেলের ক্ষেত্রে কিছু ভিন্নতা থাকে। যেমন আমরা উবুন্টু ক্ষেত্রে যেরকম আপনি দেখেন বা কালি লিনাক্স হচ্ছে, এগুলো সব হচ্ছে ডেবিয়ান বেস, তাই না? ডেবিয়ানের ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা যেরকম দেখি যে আমাদের ব্যাশ শেল, যেটা আমি দেখেছি একটু আগে, যে এরকম ব্যাশ শেল থাকে, তাই না? সেখানে কিন্তু এরকম পাবেন না আপনি কমান্ডের ক্ষেত্রে, তাই না? ব্যাশেল থাকে, তো এরকম হচ্ছে বিভিন্ন ধরনের মানে ডিস্ট্রো অনুযায়ী মানে শেল গুলোর উপরে ভিত্তি করে, কিন্তু শেল কার্নেল এগুলো ভিত্তি করে কিন্তু ডিস্ট্রো গুলো তৈরি হয়েছে। তো সব অপারেটিং সিস্টেম লিনাক্স ভার্সনের ক্ষেত্রে সবগুলোতেই সেম থাকবে তা না, কিছু কিছু ভিন্নতা থাকে। আর এই ভিন্নতার কারণে হচ্ছে মূলত আমরা অনেক সময় দেখি যে ইনস্টল করতে গেলে আমাদের ইনস্টলেশন প্রবলেম হয়, কারণ এখানে কিছু প্রসেসরের ব্যাপার থাকে, কিছু শেল স্ক্রিপ্টিং এর ব্যাপার থাকে, আপনার প্রসেসর সেটা সেই কমান্ড গুলো এক্সিকিউট করতে পারবে কিনা সেটা একটা ব্যাপার থাকে। অনেক ক্ষেত্রে ইনস্টলেশনের প্রবলেম হয় আমাদের, ঠিক আছে, ইনস্টলেশনের ক্ষেত্রে। যখন আমরা লিনাক্স ইনস্টল করি তখন দেখা যায় যে অনেকের ইনস্টল হচ্ছে, ভিডিওতে দেখতেছি হচ্ছে, ইউটিউবে ভিডিও দেখি ভাই সুন্দর ইনস্টল করতেছে, কিন্তু আমি ইনস্টল করতে গেলে কেন আরেক জিনিস আসে, তাই না? তো এরকম বিষয়গুলো আসে হচ্ছে আপনার যে আপনি প্রসেসর, আপনার হচ্ছে আপনার শেল কমান্ড এক্সিকিউশন, বিভিন্ন ধরনের সিস্টেমের উপর মূলত এই কাজগুলো নির্ভর করে থাকে, ঠিক আছে। এগুলো সবকিছু শিখলে যে বিষয়গুলো দেখালাম আপনার একটা আইডিয়া হয়ে যাবে আসলে কোন ক্ষেত্রে কোনটা হয়, তখন আপনি নিজে তৈরি করতে পারবেন শেল যদি প্র্যাকটিস চালা যেতে পারেন আর কি। আচ্ছা এখন পর্যন্ত যেটা বললাম, আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা ধরে নিলাম নাই। এখন হচ্ছে আমরা, হ্যাঁ আমাদের কমেন্ট বক্সে একটা কোশ্চেন আছে। হ্যাঁ শিওর বলেন। অপুদেব কোশ্চেন করেছেন, একজন মিড লেভেল কম্পিউটার ইউজার যদি উইন্ডোজ ছেড়ে নতুন অপারেটিং সিস্টেমে আসতে চায়, তাদের লিনাক্স অর ম্যাক অপারেটিং সিস্টেমের মধ্যেও তাই কোন অপারেটিং সিস্টেমে আসা উচিত, এবং এর বেনিফিটস কি, এবং সিকিউরিটির ক্ষেত্রে কোনটি ভালো? আচ্ছা ঠিক আছে, সিকিউরিটির ক্ষেত্রে আমি সবসময় বলে আসছি, যেটা মানে আমি একা না সবাই বলে আসছে, লিনাক্স হচ্ছে সবচেয়ে বেস্ট, ঠিক আছে। আপনি যদি চান যে লিনাক্সের কোন ভার্সন নিয়ে করতে যাবেন, তাহলে সেটা একটা কোশ্চেন হতে পারে যে আপনি মিড লেভেলে আপনি বহুদিন ধরে আপনি উইন্ডোজে কাজ করছেন, এখন আপনার মানে ইচ্ছে হচ্ছে যে আপনি সাইবার সিকিউরিটি বা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে আগ্রহী, যেগুলো টাস্কগুলো আমরা করে থাকি, তাহলে আপনাকে আমি সাজেস্ট করবো আপনি উবুন্টুতে শুরু করতে পারেন, লিনাক্সের অন্যান্য ভার্সনে শুরু করতে পারেন। তবে উবুন্টু হচ্ছে যেহেতু যেটা বললাম প্রথম দিকে যে উইন্ডোজের সাথে এটার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা অনেকটা ম্যাচ করে, সো আপনার করতে ইজি হবে আর কি। হ্যাঁ আমি দেখাবো উবুন্টু বিষয়টা, যারা ইউজ করেন তাদের জন্য তো বুঝতে পারছেন কথাগুলো, তারপর নো প্রবলেম। তো উবুন্টু ইউজ করার জন্য আমি কি আপনাদেরকে প্রেফার করবো, আশা করি উত্তরটা পেয়েছেন। এবং কালি লিনাক্সের যদি একটু ওই যে ইনস্টলেশনের যেটা ই আছে ফাইলটা আছে ওটা যদি গুগল ড্রাইভের মাধ্যমে দিতেন তাহলে সুবিধা হইতো। মানে হচ্ছে আপনি আইএসও ফাইলটাতে কথা বলতেছেন, মানে যেটা আইএসও ফাইল? আচ্ছা এটা আমি দেখাবো। কালি লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের হয় কি যে বিভিন্ন ধরনের ভার্সন প্রতিনিয়ত আপডেট হয়। আমি বললাম যেটা যে লিনাক্স হচ্ছে কি একটা ওপেন সোর্স, তাই না? তো প্রতিবারই দেখা যায় যে কোনো না কোনো ডেভেলপার সেটা আপডেট করছেন, এই কারণে সেটা আবার আপডেট হয়ে তৈরি হচ্ছে। তো দেখা যায় যে কি যে আমাদের ভার্সন গুলো চেঞ্জ হওয়ার জন্য মানে খুব একটা বেশি লেট হয় না, 4 থেকে 5 মাসের মধ্যে দেখা যায় যে পার ডে প্রতিদিন হয় কতগুলো হলো মান্থলি হয়। আমি এক সময় আপনার উবুন্টু ইউজ করতাম ওই সময় আর কি দেখতাম 2013-র দিকে। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে মানে সবসময় চেষ্টা করবেন লেটেস্ট ভার্সনটা ইউজ করার, কারণ লেটেস্ট ভার্সনের ক্ষেত্রে সবসময় এটা আমরা প্রেফার করি, কারণ শুধুমাত্র অপারেটিং সিস্টেম না বিভিন্ন ধরনের সফটওয়্যারের ক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই যেটা আপডেটেড থাকে সেটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যারা মানে আমাদের মধ্যে যারা আছেন
হ্যাকার বা যারা এই কাজগুলো করে থাকেন তারা হচ্ছে করে কি যে পুরনো ভার্সন গুলো তো তারা তো কাজগুলো করতেছেন বহুদিন ধরে, তো তারা জানেন যে আসলে কি কাজগুলো করলে বা কোন টুলস এর মাধ্যমে বা কি কি ফিচার্স অ্যাড করলে বা কি কি ফাংশন গুলোর মাধ্যমে তারা চাইলে অ্যাটাক করতে পারে। তো তার মধ্যে দেখা যায় কি পুরনো ভার্সন গুলো হলে সিকিউরিটি যে বিষয়টা সেটা এনশিওর হয় না। তো চেষ্টা করবেন অলওয়েজ আপডেটেড ভার্সন এবং অবশ্যই যে অফিশিয়াল ওয়েবসাইট থাকে সেটা থেকে মানে ইনস্টল করা, ঠিক আছে? এটা আর কি বলে থাকি আমরা সবসময়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কথা বলবো ইনস্টলেশন প্রসেস অফ কালি লিনাক্স। এখন বলতে পারেন যে ভাই কালি লিনাক্স কেন, উবুন্টু দিয়ে দেখেন কথা হচ্ছে কালি লিনাক্স ম্যাক্সিমাম ইউজ করে থাকেন। আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড আছে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে মানে প্রথমে কোর্স শুরুর আগে শুরু করে দেয় ভাই লিনাক্স ইনস্টল দিবেন না, ভাই লিনাক্স ইনস্টলেশনের আগে আপনাকে কিছু স্টেপ আছে। লিনাক্স হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম, কিন্তু আপনার সেই কাজগুলো করার আগে তো আপনাকে শিখতে হবে যে কিভাবে আপনার ইথিক্যাল হ্যাকিং এ কি কি লাগে বা একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট থেকে কি শিখতে হবে, সেই বিষয়গুলো আপনাকে নলেজ থাকতে হবে, তাই না? তো বাংলাদেশে এই ট্রেন্ডটা খুব খারাপ, আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ এটাকে কভার করার, দেখা যাক কি হয় আর কি ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমরা কালি লিনাক্সে দেখাবো, একদম লাইভ দেখাতে পারছি না কারণ সেটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রায় মাঝে 3 ঘন্টাও লাগতে পারে। তো আমরা এটা একটা রেকর্ড করে রেখেছিলাম গতকাল রাতে আমি এই কাজটা করছি, সেটা আমি এখন দেখাবো, ঠিক আছে? তাহলে 30 থেকে 35 মিনিটস এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। একটু স্কিপ করা আছে যেহেতু রেকর্ড করেছি, তো এত বড় ইনস্টলেশন প্রসেস আমি দেখানোর চেষ্টা করি না, ঠিক আছে? এখন কথা হচ্ছে কালি লিনাক্স ইনস্টল করবো ভাইয়া কিভাবে করা যায়। দেখুন কালি লিনাক্স আপনার আপনার বলতে পারবো আপনার লিনাক্স, ঠিক আছে? তারপর আপনি যদি চান আপনার পিসিতে ইনস্টল করতে বা আপনার ল্যাপটপে, সেটাকে বলে থাকি পিসি বলা যায়, ল্যাপটপ বা ল্যাপটপ যেটাই বলেন, সেক্ষেত্রে আপনি তিনটা ভাবে ইউজ করবেন। সেটা হচ্ছে ভিএমওয়্যার এর মাধ্যমে, যেটা ভার্চুয়াল বক্স বলা যায়, তারপর হচ্ছে আপনার বুটেবল পেন ড্রাইভ ইউজ করে, এবং হচ্ছে সিডি বা ডিভিডি পাওয়া যায়। আমাদের এটা পুরনো দিনের সিস্টেম, আমি গত বছর আমার পিসি বিল্ড করতে গেছি, ওরা বলে যে সিডি ডিভিডি ডিস্ক দিয়ে কি করবেন, ওরা আসলে আর মানে এক্সট্রা দেয়ই না সিপিউতে, ঠিক আছে? মানে এটা আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা, কারণ আস্তে আস্তে পেন ড্রাইভ ইউজ করতে করতে আমাদের সবগুলো ফাইল আমরা পেন ড্রাইভে নিয়ে এসে পড়ি, বা আমাদের যে ভার্চুয়াল মেমোরি থাকে যেরকম আপনার গুগল ড্রাইভ বলেন বা অন্যান্য ড্রাইভ থাকে, এরকম আমরা নিয়ে এসে পড়ি। সো আস্তে আস্তে সিডি ড্রাইভ বা ডিভিডি গুলো আস্তে আস্তে কমে যাবে দেখবেন। যাই হোক, তা আমরা আজকে করবো হচ্ছে মূলত ভিএমওয়্যার এর মাধ্যমে বুটেবল পেন ড্রাইভ করতে গেলে আপনাকে একটা ল্যাব তৈরি করতে হবে আপনার পেন ড্রাইভের মধ্যে বুট করে, তারপর আদার্স কাজ করতে হবে। যাই হোক, আমরা আজকে ভিএমওয়্যার এর মাধ্যমে দেখাবো। আপনারা চাইলে আমাদের এই সিরিজটা নিয়ে, আমাদের পুরো লিনাক্সের উপর একটা সিরিজ চলতেছে মানে অলরেডি আসবে ইনশাল্লাহ, আমরা অ্যানাউন্স করে দিয়েছি আমাদের যারা ইথিক্যাল হ্যাকিং এর কোর্স করাচ্ছে আমাদের বাংলাদেশে ফ্রিতে, সেখানে চাইলে আপনারা দেখতে পান। এটা আমাদের ইউটিউব চ্যানেল, লিংক দিয়ে দিব, দিয়ে দেই সবকিছু দিচ্ছি। জি শিওর। আমরা হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির প্রফেশনাল যে কোর্স গুলো প্রয়োজন সেটা আমরা দেখাচ্ছি, এবং সেটা এখনো চলছে। আমাদের কোর্স প্যাটার্ন অন্যান্য কোর্স থেকে পুরোটাই আলাদা, যেহেতু আমাদের একদম ফ্রি কোর্স, আমরা চেষ্টা করছি প্রফেশনালি যতটুকু প্রয়োজন সেগুলো আমরা শেখানো, ঠিক আছে? এখানে আপনারা ভিডিওগুলো পাবেন। অনেক সময় দেখা যায় যে ইউটিউবে তো সবকিছু ভিডিও দেওয়া যায় না, তাই না? ইউটিউবে আমরা সেই সমস্ত ভিডিও আমরা শেয়ার করতে পারি যেগুলো হচ্ছে কমিউনিটি গাইডলাইন মেনটেন করা যায়, তো আমরা সেগুলো শেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যুক্ত হতে পারেন, সেখানে আপনারা বাকিগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর রোডম্যাপ তো আমরা অলওয়েজ দিচ্ছি, এই বিষয়গুলো নিয়ে শেষে কথা বলবো। এখন কথা হচ্ছে আমরা টিউটোরিয়ালগুলো দেখতে পারি এখন। তো যেটা বললেন ভাইয়া একটু আগে যে আমাদের লিঙ্কগুলো দিয়ে দেন, লিঙ্কের ক্ষেত্রে হচ্ছে দুইটা লিঙ্ক লাগবে এখানে, একটা হচ্ছে ভিএমওয়্যার এর জন্য ইনস্টল করার জন্য যেটা ভার্চুয়াল বক্স লাগবে, আর একটা হচ্ছে আপনার ইনস্টলেশন ফাইল যেটা আমি বললাম কালি লিনাক্স ইনস্টলেশন ফাইল লাগবে। দুইটাই ফাইল হলে আপনার ইনস্টলটা করতে পারবেন। তো চলুন দেখি ভিডিওটাতে কি কিভাবে দেখিয়েছিলাম। দেখা যাচ্ছে আমার স্ক্রিন মানে ডেস্কটপের স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমার স্ক্রিনে চলে আসছে। তো প্রথমে হচ্ছে আপনাকে গুগলে সার্চ করতে হবে। আমি ভাবলাম যে আমি ওয়েবসাইট জানি না, আমি নর্মালি আমি নুব হিসেবে আমি ইউজ করব, সো আমি গুগলে সার্চ করব হচ্ছে গুগলে ভার্চুয়াল বক্স ডাউনলোড বা ইনস্টল, আপনি যাই লেখেন না কেন ভার্চুয়াল বক্স দেখলে হবে। প্রথমে আমরা করি কি সবসময় প্রথম ওয়েবসাইটে চলে যাই, কিন্তু সেখানে সরাসরি আপনি ডাউনলোড লিঙ্কটা পাবেন না, সেখানে আপনার সাব লিঙ্ক হিসেবে থাকে বা সাব সাইটে থাকে। তো আমি এখানে করব কি নিচে যে দেখতে পাচ্ছেন মানে ওই ওয়েবসাইটেরই ডাউনলোড অপশনটাতে আমি সেখানে ক্লিক করব, তাহলে ডাউনলোডে সরাসরি তাদের পেজে চলে যাব। এখান থেকে যেহেতু আমি উইন্ডোজ ইউজার, তাহলে আপনারা আপনাদের ভার্সন ইউজ করতে পারেন। আমি এখানে উইন্ডোজ ইউজার হয়, উইন্ডোজের হোস্ট যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, তো আচ্ছা হ্যাঁ এই যে উইন্ডোজের হোস্ট অপশন দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করে নেবেন ভার্চুয়াল বক্স আপনার উইন্ডোজের জন্য।
পাশাপাশি এই যে এক্সটেনশন প্যাকটা আছে সেটা ডাউনলোড করবেন। অনেকে এই এক্সটেনশন প্যাকটা ডাউনলোড করেন না, আমরা দেখেছি এই ব্যাপারটা ঠিক না। বর্তমান সময়ে মানে ভার্সন গুলো চেঞ্জ হওয়ার জন্য, আপডেট হওয়ার জন্য আপনার ভার্চুয়াল বক্সের সাথে আপনার উইন্ডোজ কে একসাথে কাজ করার জন্য আপনার এই এক্সটেনশন প্যাকটা প্রয়োজন। যাই হোক, ওটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড করতেছি না এখন। আমি আরেকটা করবো হচ্ছে কালি লিনাক্স এর ক্ষেত্রে, লিখবো হচ্ছে ডাউনলোড কালি লিনাক্স। অলওয়েজ চেষ্টা করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার, যেটা বললাম অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন তাদের kali.org, সেখান থেকে আপনাকে একটু স্ক্রল ডাউন করতে হবে। নিচে গেলে আপনি দেখতে পাবেন হচ্ছে এখানে লেখা আছে kali linux 2021.2, এটা ভার্সন, ঠিক আছে। এখানে আপনি 64 বিট বা 32 বিট যেটা ইউজ করেন না কেন, সেটা আপনি আপনি চাইলে ইনস্টল করতে পারেন। ইনস্টলার প্যাক আছে, লাইভ ভার্সন আছে, তারপর নেট ইনস্টলার। অনেকে বলে থাকেন যে ভাই এখানে নেট ইনস্টলার, ইনস্টলার, লাইভ এগুলো কি, তাই না? কারো কোশ্চেন আছে এরকম? কোশ্চেন থাকে তো এখানে দেখুন, নিচে লেখা আছে, অপশনে দেওয়া আছে যে কি কি ডিফারেন্স আছে। আপনি চাইলে এখান থেকে ডিফারেন্স গুলো দেখতে পারেন, যে আসলে ইনস্টলার প্যাকটা কাদের জন্য, লাইভ ভার্সনটা কাদের জন্য বা লাইভ প্যাকটা কাদের জন্য এবং নেট ইনস্টলার কাদের জন্য। আমরা মূলত ইনস্টলারটা ইউজ করে থাকি এই কারণে, কারণ হচ্ছে আমরা মূলত অফলাইনও কাজগুলো করে থাকি, তাই না? আমাদের তো লাইভের ক্ষেত্রে আমরা তখন ইউজ করি যখন হচ্ছে আমরা মূলত আমাদের বুটেবল প্যান্ডার যেটা বললাম সেক্ষেত্রে আমরা লাইভ ইউজ করে থাকি সবচেয়ে বেশি। আর নেট ইনস্টলার তাহলে ইউজ করতে পারেন, সেটাতে কোনো প্রবলেম নাই। তো আমরা হচ্ছে ইনস্টলারটা ডাউনলোড করে নেব, যেহেতু ডাউনলোড আছে আমি আর এখানে ক্লিক করলাম না। আপনার পিসি 32 বিট হলে আপনি অবশ্যই 32 বিটের নেবেন, 64 বিট হলে 64 বিট ডাউনলোড করবেন, ঠিক আছে? তো এখানে আমার ইনস্টল করা আছে অলরেডি ওরাকল ভার্চুয়াল বক্স, যেটা হচ্ছে আপনাকে ওপেন করতে হবে এবং সেখানে দেখতে পাচ্ছেন ফাইলে আপনাকে ক্লিক করে প্রেফারেন্সে যেতে হবে। ভার্চুয়াল বক্স ইনস্টল করার পর সেটা এই অপশনগুলো আসবে, তারপর আপনি আপনার মেশিন কোথায় মানে রাখবেন, সেভ করবেন সেটাও রাখতে পারেন। আমি সাজেস্ট করব একদম সি, মানে যেটা বলে থাকি আমরা যে সি ড্রাইভে, সেখানে না রাখার, আপনি চাইলে আদার্স ড্রাইভে রাখতে পারেন, সেটা বেশি বেটার হয়। এখানে আপনি প্লাস আইকন দেখতে পাচ্ছেন ডান দিকে, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি এই ওরাকল এক্সটেনশন প্যাকটা সেটা ইনস্টল করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। আমার যেহেতু অ্যাড করা আছে তো আমি আর কিছু করলাম না, ওকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি আমার আমার যে ভার্চুয়াল মেশিন সেটা আমি সেট আপ করে নিয়েছি। নিউতে ক্লিক করলে আমার এখন কালির কাজটা করবো, অর্থাৎ কালি লিনাক্স আমি ইনস্টল করবো। এখানে আমি কালি লিখে দিচ্ছি যেহেতু নেম কালি লিনাক্স। সেম কথা, মেশিন ফোল্ডার তো যেরকম আছে সেরকমই, যেটা আপনি সেভ করে দিয়েছেন সেখানে আপনার সেভ হবে ফোল্ডারের কাজগুলো। আমি বলতেছি এখন হচ্ছে আপনার ভার্সন আপনি কোনটা দেবেন। এখন কথা হচ্ছে আপনি যদি 32 ইউজ করে থাকেন তাহলে ডেবিয়ান 32 দিবেন, যদি আপনি লিনাক্স ভার্সন ইউজ করে থাকেন 64 তাহলে 64 দিবেন। এখন দেখতে হবে যে আপনি কালি কোন ভার্সনটা আপনি ইউজ করতেছেন, তাই না? তো আমি এখানে আমি কালি ভার্সনটা আমি ওপেন করি, এটা হচ্ছে 64, তো আমি 64ই দিব। এখানে ডেবিয়ান 64, নেক্সটে ক্লিক করে দিন। এখানে হচ্ছে একটা ব্যাপার থাকে, আপনার র্যাম কত জিবি এবং আপনি কত জিবি দিতে যাচ্ছেন, ঠিক আছে? এখন আমার যেহেতু 16 জিবি র্যাম কাস্টমাইজ করা, সো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে 4 জিবি দিয়েছিলাম যতটা সম্ভব, অর্থাৎ 4096 MB। সো এখানে চাইলে আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন এভাবে, তাছাড়া আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারেন, প্রবলেম নাই। আমি এখানে 4 জিবি দিয়েছিলাম, 4096 MB বা 4 জিবি যেটাকে বলা যায় আর কি। তো আপনাদের মানে একটা প্রশ্ন থাকে যে ভাই কত জিবি র্যাম হলে আমাদের ভালো হয়, সেটা নিয়ে বলতেছি। এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন, এখানে যেরকম আছে সেরকমই রাখেন, কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে যেরকম আছে সেরকমই রাখেন, কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, এটা সেম কথাই, কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। এখন যা যা লিখবেন এতক্ষণ ধরে মানে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো এখানে দেখতে পাচ্ছেন, প্রাইস সেম। আপনি চাইলে এখান থেকে আরো চেঞ্জ করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। চেঞ্জ করার ইচ্ছে হলে আপনি চেঞ্জ করতে পারেন, মানে যদি হয়ে থাকে যে এতক্ষণ পর্যন্ত যা দিলাম আমার ইচ্ছা হয় না আবার আমি চেঞ্জ করবো, সিম্পলি চেঞ্জ করতে পারেন। আমার চেঞ্জ করার ইচ্ছা না, আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবো সরাসরি। এখানে যা ফাইল আছে তাই রাখলাম এবং ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি, ওকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালি লিনাক্স নামে আর ইনস্টল হয়ে গেছে, তাই না? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, সেখানে বাই ডিরেকশনাল সেট করে দিবেন, ঠিক আছে? এখানে বাই ডিরেকশনাল সেট করলে এখানে আপনি ইজিলি কাজ করতে পারবেন ভিএমওয়্যারে,
অনেকে এই টপিক সিলেক্ট না করার জন্য হয় কি যে এটা পুরো প্রবলেম ফেস করেন আপনার রান হয় না ঠিক আছে তো এখানে বাই ডিরেকশনাল অ্যাডভান্স থেকে আপনি বাই ডিরেকশনাল দিবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ফোল্ডার সেটা দেওয়া আছে আমি কালিনাক্সের জন্য আলাদা ফোল্ডার করে নিয়েছি চেষ্টা করবেন যে ফোল্ডারে কালিনাক্সে কাজ করবেন সেই ফোল্ডারে অন্য কিছু না রাখার কারণ এটা নিজে একটা অপারেটিং সিস্টেম সো একটা ভারী কাজ করতেই পারে এখানে সিপিউর একটা ব্যাপার থাকে কতগুলো সিপিউ দিলে বেটার আমার এখানে প্রসেসরে 12টা সিপিউ আছে আমি এখানে 4টা সিপিউ দিচ্ছি আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন তবে মিনিমাম 2টা দেওয়ার জন্য আমি প্রেফার করব মিনিমাম 2টা 4টা দিলে বেটার ওকে আর যেটা বলছিলাম একটু আগে কয় জিবি র্যাম হলে বেটার হয় সেটা হচ্ছে যদি 4 জিবি র্যাম হয় তাহলে কালিনাক্স ইউজ করতে পারেন আর উবুন্টুর ক্ষেত্রে আমরা 4 জিবি বলবো কমটা থাকা ঠিক না ঠিক আছে আর 8 জিবি হলে সবচেয়ে বেশি বেটার হয় আমরা অলওয়েজ প্রেফার করে থাকি হচ্ছে 8 জিবি এখানে হচ্ছে আপনাকে স্টোরেজ থেকে এমটি ফাইলে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনাকে এখানে একটা ডিস্কে আছে ডিস্কে আপনি ক্লিক করলেই যে আপনার আইএসও ফাইলটা আছে সেখানে সরাসরি যাবে অথবা আপনি খুঁজে বের করতে হবে আমার যেটা আগেই বের করেছিলাম তো সেটা আমি ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিস্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে 4 জিবি এখানে ডিস্কটা অ্যাড হয়ে গেছে এখানে সরাসরি আপনি ওকেতে ক্লিক করে দিতে পারেন এই ভিডিওটা যদি রেকর্ড থাকে পরবর্তীতে দেখলাম ইজি হবে আশা করি রেকর্ড থাকবে আশা করি যাই হোক তারপর হচ্ছে আপনি এখানে স্টার্টে ক্লিক করে দিবেন এখন আমি ইনস্টলেশন প্রসেস শুরু করব এতক্ষণ পর্যন্ত আমি সেটআপ করলাম যে আমার সাথে মানে ভার্চুয়াল বক্সের সাথে আমি কাল লিনাক্সটাকে আমি পরিচয় করলাম এখানে কোনো কিছু ক্লিক করার দরকার নাই ডাইরেক্ট ক্লোজ করে দিবেন একটু বড় করে দিয়েছি এখানে হচ্ছে যেরকম আছে সেরকমই ক্লিক করার পর ইন্টারে ক্লিক করে দিবেন গ্রাফিক্যাল ইনস্টল ক্লিক করার পর ইন্টারে ক্লিক করে দিলে হবে একটু হালকা সময় নেয় ভাইয়া আপনাকে কি কোয়েশ্চেন শেষ করার পরে করব নাকি ইন দ্য মিডল আচ্ছা করতে পারেন কি বিষয়ে এই মানে এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ একটু কনফিউশন ছিল আপনি মনে হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ছিলেন মানে এতক্ষণ পর্যন্ত আচ্ছা সেক্ষেত্রে কি মানে এটা রান অবস্থায় কম্পিউটার রান অবস্থায় ইনস্টল হবে হ্যাঁ হ্যাঁ শিওর আচ্ছা এই যে রান হচ্ছে অ্যাট অ্যাট এ টাইম আমার ওই উইন্ডোজটাও থাকবে এটাও থাকবে হ্যাঁ যদি আপনি ভার্চুয়াল মেশিনে করেন আর কি ভার্চুয়াল বক্সে করলে একসাথে দুটোই হবে আচ্ছা আচ্ছা এই জিনিসটা একটু কনফিউশন লাগছিল জি আচ্ছা কন্টিনিউ করেন ওকে থ্যাংক ইউ কারো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন ঠিক আছে যেহেতু স্কিপ করা যায় এখানে হচ্ছে মূলত এই বিষয়গুলো রাখবেন ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে অলরেডি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন ইংলিশ ছিল ইংলিশটা দিয়েছি যেহেতু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলো দেখাতে গেলে আমার আজকে আড়াই ঘন্টা লাগতো কিন্তু আড়াই ঘন্টার সেশন না ঠিক আছে তারপর এখানে যেহেতু বাংলাদেশ না আমি ইন্ডিয়া দিয়েছিলাম এখানে ডিফল্টে রেখে দিচ্ছি আমেরিকান ইংলিশ কন্টিনিউতে ক্লিক করে দিবেন আর যদি চান চেঞ্জ করতে পারেন আপনার কি ম্যাপ তো আপনি বলতে পারবেন যাই হোক সমস্যা না আমি এখানে ডিফল্ট রেখে দিচ্ছি আর কি এভাবে মোটামুটি হচ্ছে আপনার ইনস্টলেশনের জন্য যে কম্পোনেন্টস গুলো সেগুলো আস্তে আস্তে ইনস্টল হতে থাকবে মাঝে কিছু টাস্ক আপনার ক্লিক করতে হতে পারে আমাদের মূলত প্রবলেমটা হয় কি যে আমরা না বুঝে অনেক ক্ষেত্রে সবকিছু অ্যালাউ দিয়ে দিই বা নো করে দিই তখন একটু প্রবলেম হয়ে যায় দেখা যায় যে ইনস্টল প্রায় হয়ে গেছে বাট তখন আর সমস্যা হচ্ছে বা নিজেদেরই রান করতে প্রবলেম হচ্ছে আমি ভিডিওটা শেষে দেখাবো যে কীভাবে আবার অনেকে থাকেন যে মানে একটাকে বললেন এক ভাই বা এরকম অনেকে থাকেন যে উবুন্টু বাদ দিয়ে লিনাক্সে ঢুকবেন কালিনাক্সে ঢুকবেন তো সেই ক্ষেত্রে কি রিমুভ করবেন সেটা দেখাবো এখানে কালি আছে কালি রেখে দিচ্ছি এখানে যেরকম ছিল আপনার হোস্ট নেম সেরকমই কন্টিনিউ করছি ডোমেন নেম দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি যদি এটা স্কিপ করতে চান প্রথম ডোমেন নেমটা তাহলে সমস্যা দিতে পারেন এখানে ফাইল নেম ইউজারের নিউ ইউজার যদি চান অ্যাড করতে অ্যাড করা বেটার অ্যাড না করলে এখানে আবার প্রবলেম নাই সেরকম না আমি কেটে দিয়ে একবার দেখি না দিলাম
তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম, সেটা আপনাকে দিতে হবে, যেহেতু আপনি লগ ইন করবেন অবশ্যই আপনার সিক্রেটের ব্যাপার আছে, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। একটা বিষয় মাথায় রাখবেন, পাসওয়ার্ড অলওয়েজ মিক্সচার দিয়ে রাখবেন, লেটার নাম্বার এবং যে পাংচুয়েশন থাকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা লিনাক্স ইনস্টল করে বসে থাকি কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না, মানে ইউজ না করার জন্য পাসওয়ার্ড ভুলে যায়। সো চেষ্টা করবেন পাসওয়ার্ড মনে রাখার, আর না হলেও সেটার সিস্টেম আছে, ইউটিউবে ভিডিও দিলে আপনি আপনি সার্চ করলে পাওয়া যাবে যে পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে সেটা আবার মানে রুট করা যায়, সে বিষয়গুলো আপনারা পাবেন, প্রবলেম নাই। যেটা হচ্ছে মূলত যে ডিস্কটা আছে সেটা এখন সেট আপ হবে, আমি একটু ফরওয়ার্ড করি, তাই না? আচ্ছা, এখানে যেরকম আছে সেরকমই রাখবেন, এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, মূলত ডিফল্টেই ম্যাক্সিমাম দেওয়া থাকে। আমরা করি কি চেঞ্জ করে করেই পরে সমস্যা হয়ে যায়, যারা বেসিক লেভেলে শুরু করতে চান তখন আর পরে কিছু করতে পারে না, ঠিক আছে। এখানে আমাদের নর্মালি রেখে দিব, এটাও সেম কন্টিনিউতে ক্লিক করলে হবে। তো তারপর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রুট সার্ভার গুলো, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে রুট সার্ভার, ঠিক আছে। আপনার যে আমি কাজ করেন, আপনার অনেক সময় বলে থাকেন যে ভাই রুট সার্ভার কিভাবে কাজ করে লিনাক্সের ক্ষেত্রে, এখানে হচ্ছে আপনার এক্সট্রা 7.6 GB, এখানে হচ্ছে আপনার রুট সার্ভার থাকে, লজিক্যালি থাকে হচ্ছে 1 GB আর হচ্ছে 7.6 GB রুট সার্ভার থাকে টোটাল, যতটুকু দিবেন আর কি আপনার। এখানে আপনার 8 GB আছে, আমি 8 GB দিয়েছি, তাই আমার র্যামের ক্ষেত্রে এখানে আপনার চেঞ্জ হতে পারে, নো প্রবলেম। এটা হচ্ছে আপনার রুট সার্ভার, ঠিক আছে। এখানে এখানেই মূলত পার্টিশন হয়ে থাকে, অনেকে বলে থাকেন যে ভাই আমরা কয়টা পার্টিশন দিব বেসিক হিসেবে, যারা একদম নিউ কামার সেক্ষেত্রে আমি বলবো যে বেসিক হিসেবে বা যারা নিউ কামার তারা পার্টিশন একটা দেয় বেটার। হ্যাঁ, এখানে ইয়েসে ক্লিক করে দিবেন, কারণ পার্টিশন বেশি দিলে আপনার ডেটা লস হতে পারে, আপনি কাজ করছেন না এক্সট্রা পার্টিশন তো কোনো প্রয়োজন নেই, তাই না? এখানে মোটামুটি বেস সিস্টেমটা ইনস্টল হয়ে যাবে। এর পরের যে স্টেপ সেখানে মূলত সবচেয়ে বেশি সময় নেয়, কারণ ফাইলসগুলোকে তখন যে প্যাকেজগুলো থাকে, যে ফাইলসগুলো থাকে সবগুলো ইনস্টল হয়, রান হয়, তখন একটু সময়টা বেশি নেয়। মানে এতক্ষণ পর যা করলাম সেগুলো হচ্ছে নর্মাল টাইমে আপনি শেষ করতে পারবেন, বাট পরবর্তীতে একটু প্রবলেম হতে পারে আপনার নেটওয়ার্কের স্পিড, আপনার কাজগুলো কীভাবে করতেছেন, কারণ অনেক সময় দেখা যায় যে যেটা বললাম রুট সার্ভার ইনস্টলেশনের ক্ষেত্রে আপনার নেট কানেক্ট থাকাটা বেটার। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আমি একটু ফরওয়ার্ড করি। দেখতে পাচ্ছেন এখানে 2357টা ফাইল বা প্যাকেজ, ঠিক আছে, ইনস্টল হবে এখানে সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে, সেটা অনেকটা টাইম নেয়, মূলত এই কারণে হচ্ছে ভিডিওটা রেকর্ড করা, নয়তো আমি সরাসরি দেখাতে পারতাম, যাই হোক প্রবলেম নাই, সেম কাজটা ফলো করলে আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আর যারা নতুন আছেন তাদেরকে তো আমি বললামই শুরু করতে পারেন, যদি বেশি দিন ধরে আপনারা উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে আপনি উবুন্টু দিয়ে শুরু করাটা বেটার, প্রথমে কাজ লিনাক্স না জানি করি উবুন্টু ইউজ করাটা বেটার আর কি, অনেকে প্যারোটা ইউজ করে থাকেন, সমস্যা নাই করতে পারেন আর কি, নেক্সট মিনিট আছে। আর বর্তমান সময়ে তো অনেকে উইন্ডোজ 11 ও দেখেছেন, তাই না? কেউ কি ইনস্টল করেছেন এখানে উইন্ডোজ 11? না, উইন্ডোজ 11 ইনস্টল করা হয় নাই, ডাউনলোড করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে পাইছেন আর রেখে দিয়েছেন। উইন্ডোজ 11 ও কিন্তু বর্তমানে আপনার এই যে লিনাক্সের একদম নতুন ভার্সন যেটা বেরিয়েছে উবুন্টুর, সেম ক্যাটাগরি, প্রায় সেম, সেম না প্রায় সেম আর কি। হ্যাঁ, মানে ওরাও আস্তে আস্তে লিনাক্সটা হলো মাঝখানে দিছে, উবুন্টুর মতনই দিছে উবুন্টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কি 11 আছে? আমাদের কাছে তো প্রায় সব কিছু আছে আছে আর কি। যদি ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ড্রাইভিং মোমেন্ট দিতেন একটু ভালোই তো আছে, ইনশাআল্লাহ দেওয়া যাবে ইনশাআল্লাহ। জি বলেন ভাই, উবুন্টু আর হলো আপনার 11 উইন্ডোজ? আচ্ছা জি ভাই, ভার্চুয়াল বক্সে যদি আমি উবুন্টু অথবা কালি লিনাক্স ইনস্টল দেই ভাই, ওইখানে কি নেটওয়ার্কের কোনো ঝামেলা ফেস করতে হবে? নেটওয়ার্কের ঝামেলা ফেস করতে হবে বলতে কিছু কিছু ক্ষেত্রে নেটওয়ার্কের প্রয়োজন পড়ে। হ্যাঁ, মানে হচ্ছে যেরকম আপনার যদি মানে মনিটর মোড যদি অন করা থাকে তাহলে আপনার একটা জিনিস কি থাকে, আমি যেরকম হচ্ছে এখন আপনাদের সাথে মিটিং আছে কিসে, আমি একদম মানে আমার কেবল কানেক্টেড করা, ঠিক আছে, এখন এটাতে প্রবলেম নাই, কিন্তু যদি আপনি আপনার ধরুন আপনি ওয়াইফাই ইউজ করতেছেন রাউটারের মাধ্যমে তখন আপনার একটু প্রবলেম হতে পারে, একটা হচ্ছে ভার্চুয়াল বক্স, একটা হচ্ছে আপনার
অরিজিনাল ডিভাইস, তাই না? তো দু ক্ষেত্রে যদি আপনি কানেকশন মেইনটেইন করতে চান তাহলে আপনার মনিটর মোডটা ওপেন করে নেওয়া বেটার আর কি, বা অন করে নেওয়া বেটার। এটা নিয়ে আগামীকাল দেখানো হবে যে কীভাবে অন করতে পারেন বা কী কী বিষয়ে আপনি মেনটেন করলে আপনার নেটওয়ার্কিং কোনো প্রবলেম হবে না, এই বিষয়গুলো আগামীকাল ইনশাল্লাহ দেখানো হবে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া ইনবক্সে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। সানজিদা সাবিহা কোয়েশ্চেন করেছিল, কালি লিনাক্স এবং উবুন্টু এর মাঝে পার্থক্য কি? এই দুইটি অপারেটিং সিস্টেমে কি একই কাজ করা যাবে? আচ্ছা এটা নিয়ে আমি উত্তরটা দিয়েছিলাম একটু আগেও, এটা আবার বলবো জানতে চান আবার? ভাইয়া আপনার ইচ্ছা, এটা উনি কোয়েশ্চেন করেছিলেন। মানে দুটোতে সেম কাজ করা যাবে? সেম হবে না তা না, আপনি যেটা বললাম যে আপনি যদি চান গান শুনতে, মুভি দেখতে, গেম খেলতে, প্রেজেন্টেশন করতে, যেরকম হয় সেম কাজ আপনি করতে পারবেন, কিন্তু কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে সিপিইউ এর ভিন্নতা, তারপর হচ্ছে আপনার লিনাক্স ডিস্ট্রিবিউশনে কিছু পার্থক্য থাকে, আপনার আপনার বিশেষ কিছু সফটওয়্যার থাকে যেখানে হচ্ছে লিনাক্সে থাকলেও সেটা কালি লিনাক্সে থাকলেও সেটা আপনার উন্নত থাকে না, ঠিক আছে? কিছু ফিচার্স আছে যেগুলো আপনার কালি লিনাক্সে বেশি, আপনার সিকিউরিটি সিস্টেমটাও আপনার মানে বেশি স্ট্রং হচ্ছে কালি লিনাক্সের ক্ষেত্রে, তাছাড়া আপনার টুলস আপনার প্যাকেজ যাই বলেন না কেন এগুলো একটু বেশি বেশি, বা আপনার সিকিউর আপডেটেড জিনিসগুলো পাবেন কালি লিনাক্সের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা উবুন্টুতে নেই বা খুব কম, অথবা নিজেকে ইনস্টল করে নিতে হবে আর কি। তো বিল্ট ইন একটা ব্যাপার থাকে, একটা হচ্ছে নিজে ইনস্টল করার ব্যাপারটা থাকে, তো এক্ষেত্রে একটু চেঞ্জ থাকে আর কি কিছুটা, এছাড়া তেমন কোনো চেঞ্জ নেই। আর একটা কোশ্চেন আছে। জি বলেন। আসিফ আহমেদ কোশ্চেন করেছে, ভাইয়া WLS2 তে ইনস্টল দিলে কি কোনো সমস্যা আছে? উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এ আর কি? না কোনো সমস্যা হবে না। WSL, হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্যা না, আপনি করতে পারেন। আর কোনো প্রবলেম হলে সেটা কিভাবে সলভ করবেন সেটা আমি বলে দিচ্ছি, যেটা বললাম যে একটা ট্রিক দেখাবো যেটার মাধ্যমে আপনি হাজার প্রবলেম সলভ করতে পারবেন, ঠিক আছে? যে কোনো সমস্যা আপনি ইনস্টলেশনের ক্ষেত্রে বা আপনার কমান্ড লাইনের ক্ষেত্রে আপনি কোনো প্রবলেম পড়ছেন লিনাক্সে, মানে অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আর কি, সেই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, ভাবনা থাকে যে আমরা ফাংশন রান করতেছি বাট রান হচ্ছে না, এরর দেখাচ্ছে, তো এই বিষয়গুলো কিভাবে ফিক্স করবেন সেই বিষয়গুলো নিয়ে একটাই ট্রিক দেখাবো যেটার মাধ্যমে সবগুলো সলভ করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো জিজ্ঞাসা? অডিয়েন্স আপনাদের কারো যদি আর কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। হ্যালো। জি শুনতে পাচ্ছি। জি আমি যখন এটা তো কারেন্টনেস 64 বিট আইওএস ফাইলটা আমি যখন ভার্সনটা ক্রিয়েট করতেছিলাম তখন এসে যে লিনাক্স এর যে ভার্সনটা আমরা সিলেক্ট করেছিলাম তখন তো ডেবিয়ান 64 বিট সিলেক্ট করা হয়েছে। এখন আমরা হ্যাঁ ডেবিয়ান 64, হ্যাঁ এখন আমরা যদি এটা মানে অন্যটা সিলেক্ট করে দিই 32 বিট বা লিনাক্স 10.14 যেটা ছিল ওগুলা সিলেক্ট করলে কি কোনো ইনস্টলেশনের সমস্যা হবে বা অন্য কোনো প্রসেসের কোনো সমস্যা হবে? আচ্ছা আপনি যদি আইএসও ফাইলটা থাকে আপনার 32 বিটের তাহলে আপনি ইনস্টল করতে পারেন, প্রবলেম নেই। আমার ফাইল তো 64 বিট বাট আমি সিলেক্ট করলাম মনে করেন লিনাক্স 10.32 বিট, হ্যাঁ তাই তো? না তাহলে তাহলে কিছু প্রবলেম হতে পারে আপনার। আচ্ছা 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 আমি কিছু মিস করে ফেলছি আবার, এখানে আবার একটু দেখিয়ে দিই। এখানে আপনার হচ্ছে আচ্ছা ইনস্টলেশন প্রসেসটা তো রান হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এখানে ইনস্টল হওয়ার পর আমি কিছু কাট করেছি, এখানে হচ্ছে আপনার এখানে সরাসরি আপনার বুট লোডার চলে আসবে, এখানে আপনি ইয়েস ক্লিক করে দিবেন বুট লোডারের ক্ষেত্রে, এটাতে কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, কন্টিনিউ করে দিবেন ম্যানুয়ালি না দিয়ে আপনি দ্বিতীয় যেটা আমি কারণ আমি এখানে করেছি কি যে আমার এখানে এক্সট্রা আমি একটা প্যাকেজ অ্যাড করেছি, তাই না? আমাদের ভার্চুয়াল বক্সে, সো সেখানে আপনি চাইলে অ্যাড করে সেটা কন্টিনিউ করে দিতে পারেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে সরাসরি ভার্চুয়াল বক্সটা কাজ করেছে এবং লিনাক্স ইনস্টল হয়ে গেছে, এখানে এসে কোনো রকম ক্লিক করার প্রয়োজন নাই, নিজে নিজে সেটা ওপেন হয়ে যাবে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড টাইম দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার কারেন্ট লিনাক্স। তো আপনি এখানে চাইলে আপনার যে লগ ইন করার জন্য ইউজার নেম এবং অথবা যে আপনার যে পাসওয়ার্ডটা সেটা দিতে পারেন। এটা হচ্ছে টোটাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে? এখন আপনাকে করতে হবে কি সেই প্যাকেজটা এখানে অ্যাড করতে হবে। প্যাকেজ অ্যাড করার জন্য করতে হবে কি আপনাকে সরাসরি চলে যেতে হবে হচ্ছে আপনার ডিভাইসেস অপশনে, কোথায় হ্যাঁ ডিভাইসেস অপশনে যাওয়ার পর সেখানে যেতে হবে হচ্ছে ইনসার্ট গেস্ট এডিশন, যেটা আমি সিডি হিসেবে অ্যাড করব,
সেখান থেকে আপনি চাইলে এটা ভার্চুয়াল বক্সের যে আমার প্যাকেজ টেক্সটটা সেটা ওপেন করবেন এবং এটার যে ফাইলগুলো আছে এই সবগুলো ফাইল আপনার কপি করতে হবে। হ্যাঁ, এটা সিলেক্ট করার পর সেটা কপি করে যে ডাউনলোড অপশন, ডাউনলোড অপশন হচ্ছে কেন আমি দিচ্ছি এখানে, কারণ হচ্ছে এটা একদম ইন্টারনাল স্টোরেজ। হ্যাঁ, ভার্চুয়াল বক্সে সেখানে আমার এটা আমি যদি দেই তাহলে সরাসরি ইনস্টল করতে বা আমার টার্মিনালে কাজগুলো করতে খুব ইজি হবে, ঠিক আছে, প্যাকেজের মাধ্যমে। তো এই হচ্ছে আমার টোটাল কাজটা। এখন এখানে মানে যেরকম হয় সিস্টেম, আপনার ডাউনলোড অপশন থেকে আপনি ডিরেক্টরি থেকে সেগুলো আপনি ইনস্টল করে নেবেন, সেগুলো অ্যাড করে নেবেন। এই ভিডিওটা কি রেকর্ড থাকবে না? জি থাকবে এবং ইউটিউবে দেওয়া হবে। আচ্ছা, যদি রেকর্ড থাকে তাহলে আপনাদের ইজি হবে, কারণ যে বিষয়গুলো দেখালাম আর পুরো প্রবলেম হলে সমস্যা নাই, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেগুলো বলবো শেষে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার যেরকম নর্মালি আমরা যেরকম দিয়ে যে ভার্চুয়াল বক্স এডিশনারটা আপনার রান করতে হবে, ঠিক আছে, নর্মালি এরকম রান করে দিলেই এখানে আপনার সেই এডিশন ফাইলটা, যে এডিশনাল যে ফাইলটা আছে সেই প্যাকেজটা, সেটা ইনস্টল হয়ে যাবে। এভাবে আপনি কাজ করতে পারেন আপনার কাইডেনাস ইনস্টলেশনের ক্ষেত্রে, খুব একটা সময় লাগবে না আসলে, ইনস্টলেশন প্রসেসটা হতে যতটা সময় লাগে। এই হচ্ছে মূলত টোটাল কাজটা করলাম আপনার কাইডেনাসের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে ভাই আমি সেটা কিভাবে রিমুভ করবো, তাই না? আমি ইনস্টল করার পর সেটা রিমুভ করে ফেলছি, আবার এটা ইনস্টল করতে হবে আমাকে নিজেকে নিজে। তো এখন হচ্ছে সেটা রিমুভ করার জন্য করতে হবে কি, দেখুন রিমুভ করার জন্য হচ্ছে আপনাকে আবার সেই ভার্চুয়াল বক্সটা ওপেন করতে হবে এবং আপনার যে কাইল লিনাক্স সেটা সিলেক্ট করতে হবে। রাইট ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমুভ অপশনটা চলে আসছে, তাই না? ডায়লগ বক্সে রিমুভ অপশনটা চলে আসবে এখানে, রিমুভ অনলাইন। অনেক সময় আমাদের অনেকে দেখবেন, অনেকে বলে থাকেন যে ভাই আমি তো উইন্ডোজ আনইনস্টল করছি, মানে ডিভাইসের ক্ষেত্রে আমাদের যে পিসির ক্ষেত্রে অনেকে থাকেন যে উইন্ডোজ আনইনস্টল করেছি, বাট সমস্যা হচ্ছে কি আবার আগের প্রোগ্রাম ফাইলসগুলো রয়ে গেছে, আমার তো স্টোরেজ খাচ্ছে এক গাদা। তো এটা একটা প্রবলেম থাকে না, সেখানে করবেন কি ডিলিট অল ফাইলস দিয়ে দিবেন, নতুন করে আবার ইনস্টল করতে পারবেন নতুন ভার্সন যখন ইনস্টল করা হবে তখন, ঠিক আছে। এই হচ্ছে টোটাল প্রসেসটা যেটা দেখালাম আর কি, রিমুভ করার ক্ষেত্রে এবং ইনস্টলেশনের ক্ষেত্রে। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? ইনবক্সে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, শিওর। আচ্ছা, জাহিদ হাসান কোশ্চেন করেছেন, লিনাক্সের ফোল্ডার স্ট্রাকচার নিয়ে একটু বিস্তারিত বলা হবে কি? আরেকবার, আমি বুঝতে পারিনি। আচ্ছা, লিনাক্সের ফোল্ডার স্ট্রাকচার নিয়ে একটু বিস্তারিত বলা হবে কি? আচ্ছা, ফোল্ডার স্ট্রাকচার বলতে আপনি কোশ্চেনটা করেছেন, ফোল্ডার স্ট্রাকচার বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা একটু বললে ইজি হতো। ডিরেক্টরি, ডিরেক্টরি নিয়ে কিভাবে ডিরেক্টরি থেকে ফাইলসগুলো আনা যাবে এরকম? জাহিদ হাসান, আপনি যদি আপনার কোশ্চেনটা একটু আনমিউট করে বলতেন। না, আসলে ভাইয়া লিনাক্সের যে বিভিন্ন ফোল্ডার স্ট্রাকচার বা বিভিন্ন ডিরেক্টরিগুলো আছে, আসলে কোন ডিরেক্টরিতে আসলে কি ধরনের ফাইল থাকে বা কোন কাজ, এটা একটু বলেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি এটা এখনই দেখাচ্ছি, সমস্যা নাই, আসতেছে আমি, নো প্রবলেম, আসতেছে। কালিতে দেখাতে পাচ্ছি না, কারণ কালিতে আমি বললাম যে আমার রিমুভ করে ফেলছি, আমি উবুন্টু দেখাচ্ছি, সমস্যা নাই ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে ইনস্টলেশন প্রসেসটা গেল এবং রিমুভাল সিস্টেমটা গেল। এখন আমরা কথা বলবো হচ্ছে যেটা বললেন ভাইয়া, মাপছি আপনি বলতেছেন বেসিক লিনাক্স কমান্ড কিভাবে কাজ করে এবং ওয়ার্কিং উইথ ফাইলস এন্ড ডিরেক্টরিজ, অর্থাৎ ফাইলস গুলো বা ডিরেক্টরিজ এর সাথে, এটাই হচ্ছে জানতে চাচ্ছিলেন, তাই না? আই থিঙ্ক, যদি আমি ভুল না করি আর কি। আচ্ছা, ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া, লিনাক্স এর কমান্ড হচ্ছে মূলত তিনটা ক্যাটাগরিতে কাজ করে থাকে। একটা হচ্ছে ক্যারেক্টার, যেটা আমরা দেখেছি একটু আগে, যে এন্ড সাইন, পরে আপনার ডলার সাইন থাকে, সরি, এন্ড সাইন ডলার সাইন থাকে, তারপর হচ্ছে আপনার আরো বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে, এগুলো দেখাবো আমি, সেই কাজগুলো থাকে। তারপর টার্মিনাল কমান্ড থাকে কিছু, যেগুলো আমরা কমান্ডগুলো টার্মিনালে কাজ করে থাকি, যে আমরা একটু আগে কাজগুলো করলাম, আমরা ইনস্টল করলাম, রান করলাম, এই বিষয়গুলো হচ্ছে টার্মিনালে কাজ করে থাকি। তারপর আরো কিছু কমান্ডস আছে যেগুলো হচ্ছে মূলত ফাইলস এন্ড ডিরেক্টরিজ এর ক্ষেত্রে কাজে লেখা থাকে, যেটা ভাইয়া বললেন মাত্র, আপনি জানতে চাচ্ছিলেন, তাই না? এই বিষয়গুলো এখন কথা বলবো। কথা হচ্ছে যে এখন এই বিষয়গুলো জানার জন্য আমাদের নিজস্ব যে টিম আছে, আমাদের গ্রেট হ্যাকার্স কমিটি, সেটা একটা নিজস্ব পিডিএফ আছে, সেটা যদি আপনারা চান সেখানে আপনাদের লিনাক্সের যে বেসিক কমান্ড, টোটাল কমান্ডগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, আমি এটা লিংক দিয়ে দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে দিচ্ছি, এগুলো চেষ্টা করবেন অবশ্যই ভালো করে মানে প্র্যাকটিস করার। আচ্ছা, এই মানে এটাতে ঢুকতে গেলে আপনার একটু মানে পাসওয়ার্ড লাগতে পারে, যেহেতু এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড।
আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা হচ্ছে আমি আচ্ছা আপনাদেরও দিয়ে দেবো, সমস্যা নাই। পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের টেলিগ্রামের যে অফিসিয়াল চ্যানেল আছে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিমের, সেটার যে টেলিগ্রাম লিংক, চ্যানেল লিংক, সেটা হচ্ছে এটার পাসওয়ার্ড। এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। আমি কিছু কন্ট্রিবিউট করেছি, মানে নিজের সবটা তো আমার লেখা না, কারণ লিনাক্স এর কমান্ড তো আমি তৈরি করিনি, তাই না? তো কন্ট্রিবিউট করেছি এখানে আমি। সেখানে আপনি একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে যে লিনাক্স এর লিনাক্স কি, তারপর শেল কিভাবে কাজ করে, তারপর শেলের প্রম্পটগুলো কিভাবে কাজ করে, তারপর শেল কিভাবে মানে কোন কোন শেল আপনি চাইলে ইউজ করতে পারেন, বেসিক যে নলেজ গুলো সেগুলো আপনারা পাবেন। এছাড়াও আপনি ক্যারেক্টার সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন। যেরকম আমি বলে থাকি যে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইউজ করে থাকি, যে কোন কোন ক্যারেক্টারের ক্ষেত্রে কি কি ডিরেক্টরিতে কোন কোন ক্যারেক্টার ইউজ করা হয় আমি এখন দেখাবো, প্রবলেম নাই। যেমন ধরুন যে এখানে একটা আমি আসতেছি আমার, আচ্ছা আমি একটা এটা ওপেন করে আমাদের এটা হচ্ছে উবুন্টুতে আমাদের কত বছরের ড্রিলের সেখান থেকে নেওয়া। ক্যারেক্টারের কাজগুলো দেখাচ্ছে যে কিভাবে ক্যারেক্টার গুলো কাজ করে, ঠিক আছে? আচ্ছা এটা ওপেন থাকুক, আমরা ওয়েবসাইট দেখতে থাকি আমাদের, যেটা বললেন ভাই একসাথে কাজ করা যায়। হ্যাঁ কাজ করা যাবে, লিনাক্সও কাজ করতে পারবেন একসাথে, উইন্ডোজও কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে দেখুন এখানে ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু এখানে আপনার ব্যাকস্ল্যাশ আছে, তারপর আপনার স্ল্যাশ আছে, বিভিন্ন ধরনের ক্যারেক্টার, এই বিষয়গুলো কিভাবে কাজ করছে, কোন কোন ক্ষেত্রে কাজ করে, এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে খুব ইজিলি জানতে পারবেন, ঠিক আছে? এখানে একদম ডিটেলস সহ দেওয়া আছে। শুধু ক্যারেক্টারই না, কমান্ডগুলো কিভাবে এক্সিকিউট করে এবং কমান্ড এক্সিকিউটের ক্ষেত্রে কি কি বিষয় আপনার খুব মাথায় রাখতে হবে একদম ডিরেক্টরি সহ, যেমন আপনার এই ডিরেক্টরি গুলো আপনার দেওয়া আছে যে ডিসক্রিপশন সহ, যে কি কি আপনার কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কাজে লাগবে। অনেকে আছেন এখানে ডিরেক্টরিতে কাজ করেন, যেটা বললেন যে এক ভাই যে ফাইলের ক্ষেত্রে আমরা কিভাবে ফাইলগুলো খুঁজে পাবো, সেগুলো এখন দেখাবো। এই মানে এই পুরো ফাইলটি আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? সেটা চাইবেন আপনাদের যদি এখন প্রয়োজন পড়ে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর সেখানে এখানে রিসোর্স গুলো আছে, যদি আপনার প্রবলেম হয় বুঝতে সেখান থেকে রিসোর্স গুলো আপনি মানে দেখার মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের একটা আইডিয়া হয়ে যায় ভালো। আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাসওয়ার্ড তো পাসওয়ার্ড লাগবে, আমি পাসওয়ার্ডের আমাদের চ্যানেল লিঙ্ক দিচ্ছি, সমস্যা নাই। আপনারা টেলিগ্রামে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড লিখলেই হবে, আমাদের বাংলাদেশের গ্রেট হ্যাকারস কমিউনিটি, এটা বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিম। তো এটা হচ্ছে মূলত টেলিগ্রাম চ্যানেলও, পাশাপাশি এটা পাসওয়ার্ডও এই লিঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? আদার্স কিছু লিঙ্ক আমি দেখাচ্ছি। আচ্ছা আমি ভিএম এর কাজটা দেখিয়ে নিই। উবুন্টু ইউজ করা ইজি, কারণ হচ্ছে যেটা বললাম যারা উইন্ডোজ ইউজ করে থাকেন তাদের ক্ষেত্রে এটা খুব ইজিলি বুঝতে পারবেন কিভাবে কাজগুলো করছে, যেহেতু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুলো প্রায় সেম। হ্যাঁ পাসওয়ার্ডটা একটু বলবেন। আচ্ছা এখন কি আমার মাইক থেকে নজর আসছে? পাসওয়ার্ড হচ্ছে যেটা টেলিগ্রাম চ্যানেল লিংক, ঠিক আছে? এটা কপি পেস্ট করেন তাহলেই হবে, কপি পেস্ট করলেই হবে, জাস্ট লিংকটাই। হ্যালো, জি ভাই আপনাকে শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে উবুন্টু, ঠিক আছে? এটা উবুন্টুতে আপনি টার্মিনাল ওপেন করবেন এখান থেকে, টার্মিনালের মাধ্যমে মূলত হচ্ছে সব ধরনের মানে ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে এখানে, আমরা চাই লিনাক্সের মাধ্যমে করে থাকি, আপনি সরাসরি করতে পারবেন, তবে টার্মিনালের কাজ সবচেয়ে বেশি হয়ে থাকে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কোনো একটা ফাইল খুঁজতে চাই, যেমন ধরুন হচ্ছে আমার একটা ফাইল আমি খুঁজে বের করব, আমি আগে দেখি যে আমার একটা ফাইল আমি আগে ওপেন করি, ওয়েট। এটা হচ্ছে আমার ফাইলসগুলো এখানে আছে, আমি সাপোজ এখানে আমি আগে ওপেন করে রেখেছিলাম যে বিউবিটের ফাইলটা, সাপোজ আমি বিউবিটের যে ডিরেক্টর আছে সেটা আমি ওপেন করবো, তাই না? আমাকে করতে হবে কি,
আগে দেখবেন যেটা ডিরেক্টরিগুলো কি দেখানো আছে, এখানে ক্লিক করবেন এবং সেখানে প্রপার্টিজে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ফাইলের ডিরেক্টরি দেখানো আছে হোমে এবং গ্রিল 2020। এরপরে আপনি ফাইলটা পেয়ে যাবেন, তাই না? তো আমি এখানে করি কি, এখান থেকে আমি করব হচ্ছে এখানে লিখবো হচ্ছে আপনার নর্মালি সিস্টেম, আপনার করতে হবে কি এখানে করতে হবে হচ্ছে হোম। আমি বললাম কি এখানে ব্যাকস্ল্যাশের কাজটা দেখতে পাবেন, তাই না? তারপর হচ্ছে আপনার হোম দেওয়ার পর এখানে দিবেন হচ্ছে এখানে কি যেটা আমি দেখলাম একটু আগে, সেটা হচ্ছে ড্রিল 2020। এন্টারে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিরেক্টরি দেখা, এটা হচ্ছে একটা ফাইল ডিরেক্টরি। কিসের মাধ্যমে কাজ করছে? এটা হচ্ছে ব্যাশের মাধ্যমে। ওকে, শেলটা হচ্ছে ব্যাশের শেল। এইভাবে হচ্ছে মূলত আপনি বিভিন্ন ধরনের ফাইল খুঁজে বের করতে পারবেন। কোশ্চেন করে থাকেন অনেকে যে ভাই আমি সাপোজ কোনো একটা ডিরেক্টরি ফাইল আছে, তো বুঝলাম আমি কমান্ডের মাধ্যমে কেউ কোনো ফাইল আমি ইনস্টল করবো, তাই না? অনেক কোশ্চেন করে থাকেন তারা, নতুন নতুন আছেন নিউ কামার বা নোট বলা যায়, তারা মূলত ইনস্টল করে থাকেন। ইনস্টলের ক্ষেত্রে মূলত প্রতিটারই কিছু কমান্ড লাইন আছে, কমান্ড সেক্টর আছে, যেগুলো হচ্ছে আমি মূলত আপনি দিচ্ছি, দাঁড়ান। তো এই কমান্ডগুলোর ক্ষেত্রে আপনার যখন ইনস্টল করতে যাবেন তখন লিখতে হবে হচ্ছে আপনার সুডো স্পেস এপিটি, তারপর আপনি গ্যাস দিয়ে গেট লিখবেন, তারপর হচ্ছে আপনার এখানে করতে হবে, আমি একটু বড় করি নি এটাকে, গেট, হ্যাঁ গেট লেখার পর স্পেস দিয়ে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে হচ্ছে আপনার প্যাকেজ ফাইলটা লিখতে হবে, এখানে যাই লেখেন না কেন প্যাকেজ ফাইল যাই লেখেন না কেন সেটার আপনি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি যেহেতু কোনো প্যাকেজ ফাইল ইনস্টল করছি না, জাস্ট নর্মাল দেখাচ্ছি ইনস্টলের ক্ষেত্রে, দেখেন ইন্টারে ক্লিক করলেই পাসওয়ার্ড চাইবে, যেহেতু আমার পাসওয়ার্ড আছে এখানে, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ড এখানে হাইড করা, পাসওয়ার্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু মানে যেহেতু আমি কোনো ফাইল দিয়ে নাই, তারপর লেখছে যে জিরো নিউলি ইনস্টল, মানে একসাথে ইনস্টল হয়েছে এত কিছু আর কি, জিরো আর কি, যেহেতু আমি ইনস্টল দিইনি কোনো কিছু, সেখানে ইনস্টল করা আছে, মানে জিরো ইনস্টল হয়েছে এবং জিরো আপগ্রেডেড। এখন একটা কথা বলতে পারেন যে ভাই আমার কি কি ইনস্টল আছে আমার এখানে, আমি সেগুলো কিভাবে দেখবো, তাই না? তো এটা ক্ষেত্রে করতে হবে কি, আপনাকে সেম আরেকটা কমান্ড ইউজ করতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে ডি প্যাকেজ, ডি প্যাকেজ, তারপর হচ্ছে আপনাকে এখানে স্পেস দেওয়ার পর কি কি ইনস্টল আছে আপনার এখানে সবটা আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে মূলত কিভাবে করতে সেই বিষয়গুলো দেখালাম। এখন আমি আরেকটা কিছু বিষয় দেখাইনি, তারপরে বাকিগুলোতে আসতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে হয়তো জিজ্ঞেস করতেছেন ভাইয়া লিনাক্স তো বুঝাইলেন যে কমান্ডগুলো কিভাবে কাজ করতেছে, বাট একটা চিট শিট হলে ভালো হয়, তাই না? এখানে হচ্ছে লিনাক্সের টোটাল চিট শিট আপনারা পাবেন। লিনাক্স মানে বেসিক যে কমান্ডগুলো প্রয়োজন সেই কমান্ডগুলো আপনি একসাথে এখানে ইজিলি পেয়ে যাবেন, ইনস্টলেশনের ক্ষেত্রে হোক বা বিষয়গুলো হোক সবগুলো আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? আমি লিঙ্কটি দিয়ে দিই ফাঁকে। আচ্ছা, এটা স্লো দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে? হ্যালো জি ভাইয়া, হ্যালো জি ভাইয়া দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মূলত চিট শিট, এটা জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হার্ডওয়্যার ইনফরমেশন কি কি, মানে আপনি কোন কোন কমান্ড ইউজ করার মাধ্যমে এটা আপনি চাইলে মানে ডাউনলোড করে নিতে পারেন, কোন কোন কমান্ড ইনস্টল করার মাধ্যমে আপনি আপনার হার্ডওয়্যার ইনফরমেশন জানতে পারবেন, আপনার ডিভাইসের ফাইল কিভাবে কম্প্রেস করতে হবে সেটা জানতে পারবেন, যেটা একটু আগে ভাই বললেন একদম। প্যাকেজ ইনস্টলেশনের ক্ষেত্রে কিছু এখানে কমান্ড দেওয়া আছে, পরে এসএসএস লগইনের ক্ষেত্রে কিছু কমান্ড দেওয়া আছে, তারপর হচ্ছে ফাইল পারমিশন কি হবে, তারপর
হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যে কথাগুলো বলছে সেগুলো শোনা যায়নি, একটু ল্যাগ করছিল, বাট হ্যালো, মনে হয় ঠিক ছিল। আপনার লিনাক্সে যে কমান্ডগুলো আছে সবগুলো আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি, সমস্যা নাই। এখানে হচ্ছে মূলত আমাদের থাকে কি, যে অনেকে বলেন যে ভাইয়া হার্ডওয়্যার ইনফরমেশন কিভাবে জানবো, এখানে আপনি এটা ডাউনলোড করলেই সেখান থেকে আপনি এই কমান্ডগুলো পেয়ে যাবেন। হার্ডওয়্যার ইনফরমেশন কিভাবে করতে হবে সেটার কমান্ড পাবেন, তারপর ফাইল কম্প্রেশনের ক্ষেত্রে, প্যাকেজ ইনস্টলেশনের ক্ষেত্রে, ফাইল পারমিশনের ক্ষেত্রে, নেটওয়ার্কের ক্ষেত্রে কি কি ধরনের শর্টকাটস বা চিটশিট যেটাকে আমরা বলে থাকি সেটা আপনি খুব ইজিলি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা আমি দিয়েছি অলরেডি পিডিএফ লিঙ্কটা। আচ্ছা আমি আবার দিই, আমাকে না শোনা গেলে একটু বলবেন কাইন্ডলি। হ্যাঁ, হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জি ভাই, অবশ্যই। কাইন্ডলি IEEE BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে এই জিনিসগুলো কি প্রোভাইড করা হবে কালেক্ট করে? আমরা একটা কাজ করতে পারি, আপনারা যদি আমাদেরকে মেইল চান তাহলে আমরা দিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের সেশন শেষ হয়ে যে দুদিনের সেশন আছে, আমরা দিতে পারি। এটা বেটার হয়, কারণ হলো অনেকে বাইরে আছে আর এই এই যে কমেন্ট বক্সে এভাবে দেওয়ার থেকে যে আপনি যদি সবগুলো কম্প্যাক্ট করে হয়তো IEEE এর বিউবিটি ব্রাঞ্চের কাছে দিলে তারা যদি আমাদের মেইল করে দেয় বা আপনারা মেইল করে দেন তাহলে বেটার হয়, অর্গানাইজ থাকে। ম্যাথ স্লাইড গুলো দেওয়া হবে কি একটু বলেন। হ্যাঁ, স্লাইড গুলো দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের যে অর্গানাইজার আছে তাদেরকে আমরা মেইল করব ইনশাআল্লাহ, তারা চাইলে তারপর আপনাদেরকে ইনশাআল্লাহ তারা প্রোভাইড করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল আপনার চিটশিট সম্পর্কে, যেটা বললাম কমান্ডে। এখন কমান্ডে গেল আরেকটা আরেকটা বই আছে, সেটা হচ্ছে আপনার বাংলায় লেখা, লিনাক্সের নারী ভরি। এটা আবু হুরাইরা একজন সাইবার সিকিউরিটি রিসার্চার, বাংলাদেশের গ্রেট হ্যাকারস কমিটির একজন, তো তিনিই এই বইটি লিখেছেন। অনেকে হয়তো এটা পড়েছেন কিনা জানি না, পড়তেও পারেন। তো সেখানে আপনারা লিনাক্স সম্পর্কে বেসিক একটা ধারণা হয়ে যাবে বাংলায়। হ্যাঁ, এতক্ষণ যা দেখালাম সব তো ইংরেজিতে, অনেকের বাংলা জানতে খুব ইচ্ছে করে, সেখানে লিনাক্সের নারী ভরি এই বইটিতে আপনারা একদম বাংলা জানতে পারবেন লিনাক্স সম্পর্কে বেসিক বিষয়গুলো। হ্যাঁ, আশা করি তাহলে খুব একটা প্রবলেম হবে না। তো এই লিঙ্কটা আমি দিয়ে দিই, হ্যাঁ বেটার হবে, আপাতত রেখে দেন, পরে তো লিঙ্ক শেয়ার করা হবেই। এই হচ্ছে টোটাল মূলত আপনাদের জন্য প্রয়োজনীয় যে তিনটা লিঙ্ক দিলাম, এই যে হচ্ছে আপনার বেসিক লিনাক্স কমান্ডস, তারপর হচ্ছে লিনাক্স কমান্ডস চিটশিট এবং লিনাক্স নারী ভরি। এই তিনটা বিষয় যদি আপনি বিগিনার হিসেবে আপনি শুরু করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার লিনাক্স সম্পর্কে যে আপনার আইডিয়া সেটা আস্তে আস্তে ইনশাল্লাহ আরও বেড়ে যাবে। ঠিক আছে, এখন যে বিষয়গুলো দেখাতে চাচ্ছিলাম যে ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমার সাপোজ আমি কোনো একটা ফাইল আমি ইনস্টল তো দেখিয়েছি, তাই না? ইনস্টল দেখিয়েছি, তারপর হচ্ছে সাপোজ আমি কোনো একটা ফাইল আনইনস্টল করবো, তাই না? তো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমাকে দেখতে হবে যে কি কি ফাইল আছে আমার এখানে ইনস্টল করা। আমি যেটা বলেছিলাম যে ডিপ্যাকেজ লিখবেন, তারপর হচ্ছে এখানে এলআইএসটি, এখানে হচ্ছে আমার এখানে এই ফাইলগুলো ইনস্টল করা আছে। ঠিক আছে, আপনি এই ফাইলগুলো ইনস্টল করা আছে জানতে পারলেন, একটা ইনস্টল করা নাই যেহেতু নতুন, তো এগুলো আর কি প্যাকেজ বলা যায়। এগুলো হচ্ছে প্যাকেজ যেগুলো এখানে উবুন্টুরই, আদার্স কোনো ফাইল এখানে ইনস্টল করা নাই। যাই হোক, এটা যেন দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে যে আপনি একটা ফাইল সাপোজ আপনি আনইনস্টল করবেন, সেটা কি, সেটা দেখাচ্ছি, এটা দেখাতে লাগছিলাম, সরি। যেটার জন্য আপনি লিখতে হবে কি, সেটা কমান্ড হচ্ছে আপনি চিটশিটে পাবেন, তারপর আমি এখানে দেখা দিচ্ছি, সুডো, তারপর লিখতে হবে হচ্ছে আপনাকে APT গেট, তারপর স্পেস দিয়ে লিখতে হবে হচ্ছে ডাবল ড্যাশ, তারপর হচ্ছে URG রিমুভ। এতটুকু লেখার পর আপনাকে যে ফাইলটা রিমুভ করবেন সেটার নাম লিখতে হবে। ওকে, এখানে আমার যদি কোনো ফাইল নাই তো আমি আপাতত জাস্ট এতটুকু লিখে আমি এখানে ইন্টারে ক্লিক করলাম, এখানে পাসওয়ার্ড লাগবে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাকেজ আনইনস্টল হয়ে গেছে, ডান লেখাচ্ছে, যদিও কোনো রকম ফাইল ছিল না তারপর এখানে ডান লেখাচ্ছে। এখন একটা কথা বলতে পারেন যে ভাইয়া কোনো ফাইল ডিলেট কীভাবে করবো, তাই না? অনেক কোয়েশ্চেন করে থাকেন যে ভাইয়া একটা ফাইল তো ক্রিয়েট করেছি বাট ডিরেক্টরি থেকে কিভাবে ডিলিট করবো। তো সেক্ষেত্রে করতে হবে কি, আপনাকে জানতে হবে ডিরেক্টরিগুলোতে কোন ডিরেক্টরিতে সেটা আছে। ধরুন আমি এখানে যেটা বললাম যে এখানে হচ্ছে আমার এখান থেকে গেলাম আমি এই যে এ ফাইলটা আমি ডিলিট করবো। হ্যাঁ, এ ফাইলটা আমি ডিলিট করতে গেলে এখানে আমি ওপেন করি,
এখন আমি এই ফাইলটা যদি ডিলিট করতে যাই তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে যে আপনার এখানে কি কি সরি আচ্ছা এই ফাইলটাতে ডিলিট করতে দেখতে হবে যে আমার কি কি আছে এখানে ঠিক আছে প্রপার্টি যেতে হবে হোমে যাওয়ার পর হচ্ছে সরাসরি ডেল 2020 যাওয়ার পর হচ্ছে এখানে ফাইলটা আছে তো আমার এখানে যেতে হবে কি আমরা আবার কমান্ডে যাব একসাথে বারবার কমান্ড খোলাচ্ছে এখানে অ্যাক্টিভিটিজে ক্লিক করবেন আপনি এখানে একসাথে সবগুলো পেয়ে যাবেন তো আমাকে করতে হবে কি এখানে আগামী সেই ফাইলটা আমি খুঁজে বের করি হ্যাঁ ফাইলটা হচ্ছে কি এখানে বলেছিলাম হোম ডিরেক্টরিজ এর ক্ষেত্রে ড্রিল 2020 এখানে হচ্ছে ডিরেক্টরি দেখাইলাম এখন যদি আমি ফাইলটা ডিলিট করতে চাই আমার যে ফাইলটা ছিল সেটা আমি ডিলিট করব তাহলে লিখতে হবে হচ্ছে কি আমাকে স্পেস টি এগুলো আপনারা একসাথে পাবেন আপনাদের চিট শিটে যেটা দিলাম বললাম একটু আগে আমি সাপোজ এখানে এটা যেহেতু টার্মিনালের ফাইল আমি এটা টার্মিনাল ফাইল ডিলিট না করে আমি অন্য একটা ফাইল ডিলিট করি আমি বিউবিটির থেকে একটা ফাইল ডিলিট করি হ্যাঁ বিউবিটির থেকে সাপোজ আমি একটা ফাইল ডিলিট করব আমি একটা ফাইল এখানে আগে রাখি নাহলে তো দেখতে বুঝতে পারবেন না এখানে আমি এই যে পিডিএফ ফাইলটা আমি এখানে কপি করে নিয়ে যাই এবং হচ্ছে আপনার বিউবিটির যে ফাইল আছে সেখানে আমি রেখে দিচ্ছি এখানে পেস্ট করে দিলাম দেখা যাচ্ছে এখানে কিন্তু বিউবিটির ফোল্ডারে আমি একটা ফাইল রাখছি তাই না হ্যালো হ্যালো জি ভাইয়া দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এখানে হচ্ছে মূলত আমি বিউবিটির একটা ফোল্ডার একটা ফাইল রেখেছি এটা আমি এখন ডিলিট করে দেখাবো তো আমি চলে গেলাম আমার কমান্ড এখানে এখানে ছিল হচ্ছে কি ড্রিল ফাইলটা ছিল হচ্ছে হোম ড্রিল 2020 তারপর হচ্ছে আপনার ফাইলের নাম ছিল হচ্ছে বিইউবিটি তারপর হচ্ছে এখানে ফাইলটার নাম ছিল কি ওয়েট এ মিনিট পিডিএফ ফাইলস ডট টেক্সট ওকে এই ফাইলটা আমি ডিলিট করব এখন তো বিউবিটি লেখার পর স্ল্যাশ দেওয়ার পর এখানে লিখতে হবে হচ্ছে পিডিএফ ফাইলস ডট টেক্সট লিখে এন্টার প্রেস করলাম ঠিক আছে আমি আবার দেই রিমুভ তারপর হচ্ছে ডি আমি 2020 পিডিএফ ফাইলস ডট টেক্সট ওকে এখানে আর কিন্তু কোনো রকম ডায়লগ আসছে না তাই না এখন আমি ওপেন করে দেখি যে আসলে কি ডিলিট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এমটি কথা ঠিক আছে এই যে বিউবিটি ফাইল আমি ঢুকলাম জি ভাইয়া এমটি তার মানে কি ডিলিট হয়ে গেছে সো এরকম ভাবে কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি কমান্ডের মাধ্যমে কাজগুলো করতে পারবেন ঠিক আছে এখন এতগুলো কমান্ড লিখলাম অনেক সময় দেখা যায় যে কমান্ড লিখতে লিখতে অনেকগুলো কমান্ড হয়ে গেছে তাই না সো এখানে ক্লিয়ার করতে হবে এখানে আপনি সরাসরি ক্লিয়ার লিখে দিবেন এন্টার প্রেস করবেন সব ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ এখন বারবার এখানে কি আপনার ইচ্ছে হচ্ছে না মাউস ধরে এই কাজগুলো করার আপনি এখানে এক্সিট লিখে দেন টার্মিনাল ক্লোজ হয়ে যাবে ওকে এই ধরনের কমান্ডগুলো আপনারা খুব ইজিলি যেটা চিট শিট দিলাম সেখানে পাবেন ইনশাল্লাহ আমি আমার ভার্চুয়াল মেশিনটা অফ করে দিচ্ছি সো এই তিনটা পিডিএফ ফলো করার চেষ্টা করবেন আর একটা লিঙ্ক যেটা দিলাম আর পাসওয়ার্ড তো বললাম আমি টেলিগ্রামের যে লিঙ্ক সেটাই হচ্ছে আমার পাসওয়ার্ড অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আর কোনো কোশ্চেন আছে এখানে ভাই কমেন্ট সেকশনে কোশ্চেন আছে এগুলো একটু দেখলে ভালো হয় ওয়েট অনেক কোশ্চেন ওয়ান কোশ্চেন ফ্রম সাব্বির আহমেদ উনি বলেছেন যে আই হ্যাভ এ কোশ্চেন আমরা সচরাচর দেখি সবাই ভার্চুয়াল বক্সে কালি প্যারট এই ডিস্ট্রোগুলো ইউজ করতে সাজেস্ট করে কেন অ্যাজ এ মেইন ওএস হিসেবে এই ওএসগুলো ইউজ করতে সাজেস্ট করা হয় না ভার্চুয়াল বক্সে এগুলো ইউজ করলে কি কোনো এক্সট্রা সুবিধা পাওয়া যায় কিনা ওকে ভালো একটা কোশ্চেন সেটার উত্তর হচ্ছে আপনি চাইলে আপনার লিনাক্সে লিনাক্সে আপনি হচ্ছে আমি এখানে কি ইউজ করতেছি আমি এখানে ইউজ করতেছি উইন্ডোজের মধ্যে তো উইন্ডোজ তাই না এটা হচ্ছে উইন্ডোজে আমি ভার্চুয়াল বক্সে ইউজ করতেছি হচ্ছে কালি লিনাক্স বা উবুন্টু আপনি চাইলে আপনার লিনাক্সে আমি আমি উইন্ডোজ বাদ দিলাম আপনি লিনাক্স ইউজ করেন সাপোজ হ্যাঁ আপনার মেইন অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স আপনি লিনাক্সে চাইলে ভার্চুয়াল বক্স ইউজ করে সেখানে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন কোনো প্রবলেম নেই
আমরা মূলত সচরাচর বলে থাকি তা না, মূলত বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি ভিডিওগুলোতে এই কাজগুলো করা হয়, কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজার, এই কারণে মূলত আমরা উইন্ডোজে ভার্চুয়াল বক্স ইউজ করে সেখানে মূলত লিনাক্স ইনস্টল করার জন্য আমরা বলে থাকি। এছাড়া এসে কিছু না, মানে নর্মালি আপনি চলে করতে পারবেন ভার্চুয়াল বক্সে, সেটার জন্য আপনি ফাইলগুলো পাবেন অনলাইনে পেয়ে যাবেন আর কি। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো কোশ্চেন আছে এখানে? সেক্ষেত্রে ভাইয়া মানে যদি কেউ মেইন ওএসটা লিনাক্স রাখে যে ভার্চুয়াল ভার্চুয়াল বক্স রাখতেছে, সেক্ষেত্রে কি র্যাম ম্যানেজমেন্টটা কি একটু হয় মানে ঝামেলা করে একই সাথে দুটো অপারেটিং সিস্টেম? না না, এটা কোনো প্রবলেম না। দেখুন একটা ব্যাপার থাকে, অনেক সময় দেখা যায় কি যে আমরা আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি অথবা স্লো ইস্যু নোটিস করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কি এখানে দেখুন আমরা ইউজ করতেছি কি উইন্ডোজ, তাই না? আমি যদি এখানে ভার্চুয়াল বক্সটা আমি অফ করে দেই, সাপোজ আমার কোনো ভার্চুয়াল বক্স আমি কাজই করতেছি না, হ্যাঁ, তাহলে কিন্তু নর্মালি আমি কাজ করতেছি। অর্থাৎ এই যে পার্টিশনের কথাটা বললাম না, প্রথম দিকে একটা পার্টিশন রাখবেন, এগুলো মূলত হচ্ছে সেগুলো ফিক্স করে থাকে প্রসেসরের ক্ষেত্রে, যে আপনি যখন কোনো ভার্চুয়াল বক্স ইউজ করতেছেন না বা আদার্স কোনো কাজ করতেছেন না, তখন আপনার পিসিতে সেরকম কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে না। হ্যাঁ, কিছুটা ফাইল আপনার যদি স্টোরেজ কম থাকে, যেরকম হচ্ছে আমার 4GB র্যাম আছে, আমি কালি লিনাক্স ইনস্টল করছি কিন্তু আমি কালি লিনাক্স মানে ইউজ করতেছি না, বাট ইনস্টল করা আছে আমার ভার্চুয়াল বক্সে, আমি যখন ইউজ করবো তখন সেটা আলাদা ব্যাপার, কারণ তখন আমি একই সাথে উইন্ডোজ ইউজ করতেছি এবং পাশাপাশি ভার্চুয়াল বক্সে আমি কালি ইনস্টল ইউজ করতেছি, ঠিক আছে? তখন আপনার এক্সিকিউশনে বা কমান্ড এক্সিকিউশনে একটু প্রবলেম হতে পারে, হালকা হয়তো ল্যাগ করবে সেটা র্যামের জন্য আর কি, ঠিক আছে? আর এমনিতে যদি আপনি ইউজ করেন, আপনি ইনস্টল করা আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সেক্ষেত্রে যদি কালি লিনাক্স মেইন অপারেটিং সিস্টেম হিসেবে নেওয়া হয়, সেক্ষেত্রে কি এটা মানে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে এটা কি উইন্ডোজ এর মতোই ফাস্ট নাকি কোনো স্লো ইস্যু দেখা যায়? এটা ভালো কোশ্চেন। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। দেখুন উইন্ডোজ এর ক্ষেত্রে কিন্তু স্টোরেজ অনেক খায়, আমাদের যে সিডি ড্রাইভে কিন্তু প্রচুর পরিমাণ খায়, দেখুন, ঠিক আছে না? অনেক কিন্তু 100GB, হ্যাঁ, অনেক কিন্তু খেয়ে বসে আছে, কিন্তু লিনাক্স এত খাবে না, লিনাক্স তো খাবে না, কারণ আমি বললাম কি যে লিনাক্স হচ্ছে মূলত ওপেন সোর্স, ঠিক আছে? আপনি এটা যখন ইচ্ছে তখন আপনি ইউজ করতে পারতেছেন, এখানে আপনি ইউজ করার পর সেটা চাইলে ফাইলগুলোকে আপনি কোনো রকম আপনার লিনাক্স সার্ভার রাখতে পারেন, আপনি চাইলে লিনাক্স সার্ভার না রেখে আপনি চাইলে নিজের ডিভাইসে রাখতে পারেন, মানে এক কথা হচ্ছে ডেভেলপার বা আমরা যারা আছি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে লিনাক্স ইউজ করে থাকি, এই কারণে কারণ হচ্ছে আমাদের মানে খুব একটা বেশি প্রবলেম হয় না, ঠিক আছে? আপনি কাজও করতে পারবেন স্মুথলি, আপনি যদি লিনাক্স রাখেন আপনার একদম মানে অরিজিনাল যেটা বললেন একদম সমস্যা হবে কিনা, তো সেক্ষেত্রে আপনি উইন্ডোজ এর চেয়ে আপনি মিনিমাম 5 গুণ ভালো পারফরমেন্স পাবেন লিনাক্স এ, কারণ লিনাক্স আপনার লোয়েস্ট 128 MB RAM থেকে আপনার 4GB পর্যন্ত রিকোয়ারমেন্ট থাকে, মানে মিনিমাম RAM রিকোয়ারমেন্ট থাকে আপনার 128 MB। সবচেয়ে লাইটওয়েস্ট যে ডিস্ট্রোটা আছে Linux Lite maybe, ওইটার আপনার ওইটা কি পাপ্পি Linux বলে একটা Linux ডিস্ট্রো আছে, তো ওইটার আপনার RAM রিকোয়ারমেন্ট 120 MB। তো আপনার যত পুরাতন PC হোক না কেন, আপনার ওইটুকু RAM থাকলে আপনি একটা পুরো PC চালাতে পারবেন। আবার যখন আপনি উইন্ডোজ ইউজ করতে যাবেন, আপনার উইন্ডোজ এর মিনিমাম রিকোয়ারমেন্টই দেখবেন আপনার 4GB আর 8GB রিকমেন্ডেড, তার মানে মিনিমাম 4GB নিচে আপনার উইন্ডোজ ইনস্টলই হবে না। সেক্ষেত্রে আপনি 128 MB তে আপনি লিনাক্স পুরো একটা অপারেটিং সিস্টেমই চালাতে পারতেছেন। আশা করি আপনার কোশ্চেনটা ক্লিয়ার। জি জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যে প্রথমের দিক থেকে কিছু কোশ্চেন খেয়াল করতেছিলাম যে লিনাক্স ডিস্ট্রোটা কি, তো লিনাক্স ডিস্ট্রোটা হচ্ছে লিনাক্স মূলত একটা কার্নেল, আর লিনাক্স যে অপারেটিং সিস্টেম আমরা বলি তো এইটা মূলত GNU লিনাক্স নামে পরিচিত, এটার আসল নাম হচ্ছে GNU লিনাক্স। তো এইটা কমপ্লিটলি ওপেন সোর্স, আপনারা চাইলে সোর্স কোড GitHub থেকে দেখে নিতে পারেন যে লিনাক্স এর যে সোর্স কোডটা আছে। তো এই লিনাক্সটা হলো মূল অপারেটিং সিস্টেম, এখন এই মূল অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে যে বিভিন্ন ডেভেলপাররা তাদের নিজেদের যে ভার্সন তৈরি করে লিনাক্সের, সেইগুলাই হচ্ছে ডিস্ট্রো। আর সেই ডিস্ট্রোর আবার আলাদা আলাদা ভার্সন আছে, যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 8, যেমন উইন্ডোজ এর ভার্সন,
তো তেমনি লিনাক্সের ওই ডিস্ট্রোর আবার ভার্সন আছে, যে ধরুন উবুন্টু, উবুন্টুকে যদি আমরা ধরি তবে উবুন্টু 20.04, উবুন্টু 20.10, তেমন এমনই উবুন্টু মাসে মেবি দুইটা কি দুইটা মেবি রিলিজ করে, বছরে দুইটা রিলিজ দেয়। তো এরকম বিভিন্ন ভার্সন পেয়ে যাবেন, বিভিন্ন ডিস্ট্রোর আলাদা আলাদা ভার্সন পেয়ে যাবেন উইন্ডোজ এর মতো, কিন্তু ডিস্ট্রোটা আসলে লিনাক্স এর ভার্সন না, তারা হলো ডেভেলপার ভার্সন। ডিস্ট্রো গুলো বিভিন্ন কোম্পানি কিংবা ডেভেলপাররা তাদের নিজেদের যে ভার্সনটা তৈরি করে সেটাই হচ্ছে ডিস্ট্রো। তারপর আরেকটা কোশ্চেন ছিল যে সব শেল কি এক ডিস্ট্রোতে ইউজ করা যায় কিনা। কারণ যেমন আপনারা শেল সম্পর্কে জানলেন যে বিভিন্ন ব্যাশ শেল, তারপর কর্ন শেল, সি শেল, আরো কিছু পপুলার শেল আছে যেমন জিএসএইচ, জি শেল কিংবা ফিশ শেল, যেমন ফ্রেন্ডলি ইন্টারঅ্যাক্টিভ শেল এর শর্ট ফর্ম ফিশ শেল। তো এমন বিভিন্ন শেল আছে, তো সেই সব সব শেলই আপনি চাইলে একই ডিস্ট্রোতে ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি একটা টার্মিনালে একটা শেল, আরেকটা টার্মিনাল ওপেন করে আরেকটা শেল, এমন ভাবে ইউজ করতে পারবেন, কিন্তু ডিফল্ট শেল একটাই থাকবে, সেটা আপনি সেট করে দিতে পারবেন প্রথম থেকে। বাই ডিফল্ট ম্যাক্সিমাম ডিস্ট্রোতে আপনার ব্যাশ শেল ডিফল্ট থাকে। তবে যে কালি লিনাক্স নিয়ে এত আলোচনা হচ্ছে, তো কালি লিনাক্সে আপাতত শেল আপগ্রেড করে জি শেলে আপগ্রেড করছে ওরা। আর যত লাইট ওয়েট ডিস্ট্রো পাবেন তো সেইগুলাতে আপনার শুধু এসএইচ নামে একটা শেল পাবেন, যেটা হচ্ছে লিনাক্স এর ডিফল্ট শেল। এই হলো শেল। আর আরেকটা কোশ্চেন ছিল যে একজন মিড লেভেল কম্পিউটার ইউজার যদি উইন্ডোজ ছেড়ে নতুন কোনো অপারেটিং সিস্টেম সিস্টেমে আসতে চায়, তাদের লিনাক্স অপারেটিং সিস্টেম এর মধ্যে, ও আচ্ছা, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে কোনটিতে আসা উচিত, এবং বেনিফিট কি, এবং সিকিউরিটির কোনটি বেশি ভালো, এমন কিছু। তো লিনাক্স এবং ম্যাকের ভিতর লিনাক্স হচ্ছে সম্পূর্ণ আপনার কন্ট্রোলে থাকবে, আর ম্যাক হচ্ছে সম্পূর্ণ আপনার কন্ট্রোলে থাকবে না। এই দুইটা হচ্ছে দুইটার ভিতর পার্থক্য। ম্যাকের আপনার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট বেশি, লিনাক্স এর হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কম। ম্যাকের দাম বেশি, ম্যাক চালাইতে গেলে আপনার কোন ম্যাক সব হার্ডওয়্যারে তার মানে কাজ করে না, তো এটা চালাইতে গেলে আপনাকে কোন একটা ভালো পারফরমেন্স এর হার্ডওয়্যার লাগবে। তো সেক্ষেত্রে যদি বলতে চান যে কম দামের ভিতর কোনটা ভালো, তো অবশ্যই লিনাক্স। তো আর যদি বলতে চান যে বেশি সিকিউর কোনটা, তো বাই ডিফল্ট ম্যাক ম্যাক বেশি সিকিউর। আর লিনাক্স বেশি সিকিউর তখনই হবে যখন আপনি সেটাকে আপনার মতো সিকিউর করে নিতে পারবেন, তখন হচ্ছে লিনাক্স ম্যাকের চেয়ে বেশি সিকিউর হবে। কারণ হচ্ছে লিনাক্স আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর যে বললেন যে মিড লেভেল কম্পিউটার ইউজার হিসেবে, তো যদি আপনি জাস্ট শুধুমাত্র কম্পিউটার বাজেটের সমস্যা না হয়, এবং শুধু কম্পিউটার আপনি নর্মাল যে ডেলি ইউজের জন্য যে কাজগুলো করে থাকেন, তো সেই কাজগুলো যেমন ইন্টারনেট ব্রাউজিং, তারপর মুভি দেখা কিংবা এমনই কিছু ছবি ছবি দেখা, এরকম নর্মাল কাজগুলো যদি করে থাকেন, তবে সেক্ষেত্রে ম্যাক ভালো আপনার জন্য। কিন্তু যদি আপনার বাজেট কম থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই লিনাক্স ভালো। আর লিনাক্স এর ভিতর বিভিন্ন ডেলি ইউজের জন্য বিভিন্ন কাস্টমাইজ করা ডিস্ট্রো আছে, তো সেগুলো ইউজ করতে পারেন। যেমন এর ভিতর একটা আছে পপ ওএস, লিনাক্স মিন্ট, তারপর মানজারো লিনাক্স, এমন কিছু সুন্দর সুন্দর লিনাক্স ডিস্ট্রো আছে যেগুলো ডেইলি লাইফ এর জন্য খুবই ভালো, রেগুলার ইউজ এর জন্য, তো ওগুলা ইউজ করতে পারেন। আর যদি আপনি ডেভেলপমেন্টের কাজ করতে চান, সেক্ষেত্রেও যদি বাজেট কম থাকে, সেক্ষেত্রে উইন্ডোজ এর চেয়ে লিনাক্স ভালো হবে, আর ম্যাক ডেভেলপারদের জন্য আগাগোড়াই ভালো। আর যদি আপনি কোনো ডিজাইনের কোনো কাজ করতে চান, যেমন ধরেন আপনি কোনো ভিডিও এডিটিং কিংবা ফটো এডিটিং এমন ডিজাইনের কাজ করতে চান, তবে আপনি উইন্ডোজ কিংবা ম্যাক চুজ করবেন, অবশ্যই লিনাক্স চুজ করবেন না, কারণ লিনাক্সে আপনার ডিজাইনের বেশি সাপোর্ট পাবেন না। তো তারপর এক ভাই কোশ্চেন করছিলেন যে ভার্চুয়ালাইজেশনটা কি, তার মানে কোনো হার্ডওয়্যারের কোনো সমস্যা টমস্যা এই টাইপের কিছু একটা ছিল। তো ভার্চুয়ালাইজেশনটা মূলত আপনার কম্পিউটারের ভিতর একটা সফটওয়্যারের মতো, কম্পিউটারে যেমন আপনি নর্মাল সফটওয়্যার রান করান, তো তেমন একটা সফটওয়্যারের ভিতর আপনি অন্য একটা অপারেটিং সিস্টেম রান করাবেন।
তো সেজন্য আপনার কি প্রয়োজন হচ্ছে না, কম্পিউটার অফ করার প্রয়োজন হচ্ছে না, কিংবা পেন ড্রাইভ কিংবা ডুয়েল বুটের করার কোনো প্রয়োজন হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি নর্মাল অন্য সফটওয়্যার যেমন ইউজ করেন, তেমনি ভার্চুয়াল বক্স ইউজ করে আপনি ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে আপনার ওই রকম অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্টস নাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন আপনার হার্ডওয়্যার অবশ্যই ভার্চুয়ালাইজেশন কম্প্যাটেবল হতে হবে। যেমন অনেকটা পুরাতন মডেলের অনেক হার্ডওয়্যার থাকে যেগুলো ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে না, তো সেগুলো আপনি বায়োস সেটিংস থেকে দেখতে পারবেন যে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে কিংবা করে না। আর যদি হার্ডওয়্যার মডেল জানা থাকে, তবে সেই মডেল লিখে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর আরেক ভাই কোশ্চেন করছিলেন যে ভার্চুয়াল বক্সে কি কোনো নেটওয়ার্ক সমস্যা হয় কিনা। তো এটা ঢোকার আগে ভার্চুয়াল বক্সে আপনার নেটওয়ার্ক কনফিগারেশন, নেটওয়ার্ক সেটিং বলে একটা অপশন থাকে, ওখান থেকে আপনি সেটিং করে নিতে পারেন নেটওয়ার্কের। কিন্তু আপনার যখন ভার্চুয়ালাইজ করবেন কোনো একটা অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে আপনার উইন্ডোজের হোস্ট মেশিনের যে হার্ডওয়্যার আছে, তার মানে ধরেন প্রসেসর, সিপিইউ কিংবা ওয়াইফাই নেটওয়ার্ক কার্ড কিংবা ইথারনেট পোর্ট, এইগুলো আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না। তার জন্য আপনার এক্সটার্নাল এক্সটার্নাল কোনো হার্ডওয়্যার ইউজ করতে হবে। যেমন ধরেন যদি ওয়াইফাই ইউজ করতে চান, তবে আপনার এক্সটার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টার লাগাতে হবে। কিন্তু আপনি যদি হোস্ট মেশিন থেকে শেয়ার্ড ভাবে ইন্টারনেট ইউজ করতে চান, সেক্ষেত্রে কোনো ইন্টারনেটের এক্সটার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টারের দরকার নাই। সেক্ষেত্রে আপনি হোস্ট মেশিনের ন্যাট এর মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এটা নেটওয়ার্কিং এর ব্যাপার, যারা নেটওয়ার্কিং সম্পর্কে জানেন জানেন তাদের এই সম্পর্কে ধারণা থাকা উচিত। তারপর আরেক ভাই কোশ্চেন করছিলেন যে দুইটা ইনস্টল WSL2 তে ইনস্টল দিলে কোনো সমস্যা আছে কিনা। তো এক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু WSL2 টা হচ্ছে আপনার জাস্ট একটা শেল দিবে। তার মানে হলো আপনি যে লিনাক্সের যে টার্মিনালটা পান, তো সেই টার্মিনালটাই শুধু পাবেন। লিনাক্সের যে আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে সেটা পাবেন না। তবে কিছু এক্সট্রা কনফিগারেশন এবং কিছু হ্যাক্স ট্যাক্স লাগিয়ে আপনি চাইলে ইয়েও করতে পারেন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ঝামেলা। আচ্ছা, আর একজন কোশ্চেন করছে প্যারোটোএস আর কালি কেন শুধু ভার্চুয়াল বক্সে ইনস্টল করা হয়। তো ম্যাক্সিমাম যারা পেনেট্রেশন টেস্টিং করে কিংবা হ্যাকিং বলতে পারেন, তো তারা এইসব যারা করে, তারা হচ্ছে তাদের নর্মাল যে হোস্ট মেশিনটা, সেই হোস্ট মেশিনে কোনো ইফেক্ট ফেলতে চায় না। তো সেক্ষেত্রে শুধুমাত্র ভার্চুয়াল বক্সেই তারা এগুলো টেস্ট করে। তবে আপনি চাইলে হোস্ট মেশিনেও আপনি ইনস্টল করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি রেগুলার ইউজের জন্য কালি কিংবা প্যারট এগুলো ভালো না। তার মানে কারণ হচ্ছে কি, এটার আপনার যে কার্নেল থাকে, কার্নেলে অনেক হার্ডওয়্যার কম্পাটিবল থাকে না। তো সেক্ষেত্রে যে চলবে না এমন না, তবে আপনাকে এক্সট্রা আলাদাভাবে ইনস্টল করা লাগবে সেই কার্নেল মডিউল গুলো। তো এক্ষেত্রে একটু ঝামেলা, সেজন্য আর কি কালি এবং প্যারট কেউ হোস্ট মেশিনে ইনস্টল করতে চায় না। আর যে উবুন্টু কিংবা ম্যানজারো, লিনাক্স, মিন্ট, পপওএস, এই অপারেটিং সিস্টেম গুলো ডেলি ইউজের জন্য বানানো, তো এগুলোতে বিভিন্ন কার্নেল মডিউল গুলো যাতে হার্ডওয়্যার কম্পেটেবল হয়, সেক্ষেত্রে সেই রকম ভাবে বানানো। তো সেই জন্য আর কি এইগুলাই ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়। তো এই ছিল কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার। তো এর বাইরে যদি কারোর কোশ্চেন থাকে তো করতে পারেন। সাকিব ভাই, আচ্ছা ভাইয়া, আমরা মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যত ধরনের অ্যাপস বা সফটওয়্যার ইউজ করি, এগুলো সবই কি আমরা লিনাক্স ইউজ করতে পারবো? জি, আপনি চাইলে ইউজ করতে পারবেন। ওয়াইন নামে একটা সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে যে একটা ভার্চুয়ালাইজ লিনাক্স এর ভিতরে আবার একটা ভার্চুয়ালাইজ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, সে উইন্ডোজ কে ইমুলেট করে সেইগুলা ইউজ করাবে। তো সেক্ষেত্রে আপনি লাইক আপনার মাইক্রোসফট অফিসের প্রোডাক্ট গুলো, হ্যাঁ হ্যাঁ, তো এইগুলা আপনি ওয়াইন এর মাধ্যমে ইউজ করতে পারবেন। তার মানে আপনি যেমন উইন্ডোজ এর ভিতর লিনাক্স ইউজ করতেছেন, তেমনি লিনাক্স এর ভিতর উইন্ডোজের তার মানে নর্মাল একটা সফটওয়্যার আপনি ভার্চুয়ালাইজ করতে পারবেন। ফুল অপারেটিং সিস্টেমটা ভার্চুয়ালাইজ না করে জাস্ট সফটওয়্যারটা ভার্চুয়ালাইজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ পারফরমেন্স পাবেন না উইন্ডোজের যেরকম পাইতেন, কিন্তু মাইক্রোসফট অফিস ইউজ করার কোনো দরকার নাই, কারণ লিনাক্সে আপনি মাইক্রোসফট অফিসের চেয়ে ভালো অল্টারনেটিভ পেয়ে যাচ্ছেন। যে লিব্রে অফিস কিংবা ওপেন অফিস বলে অফিস সফটওয়্যার আছে, তো সেইগুলা ইউজ করতে পারেন। সেগুলো একদম কমপ্লিটলি ওপেন সোর্স,
আপনি চাইলে তাদের সোর্স কোড পড়তে পারেন, চাইলে নিজের মতো মডিফাই করতে পারেন, এবং মাইক্রোসফট অফিসে যে কাজগুলো করতে পারতেন সেই কাজগুলো সব কাজ করতে পারবেন সেখানে। আচ্ছা, আপনি তো অনেক কিছুই বললেন, অনেক কিছুই ভালো লাগলো। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন ছিল এরকম, যে মানে ইউজার ইন্টারফেস থেকে মানে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর হলো ওইদিকে যদি আমরা লিনাক্স এ যাই, ওইখানে লিনাক্স এর আসলে ড্রব্যাকটা কি আপনাদের কাছ থেকে? মানে সবকিছুরই তো একটা ড্রব্যাক থাকে। হ্যাঁ, অবশ্যই সবকিছুরই ড্রব্যাকস আছে আর লিনাক্স এরও আছে। লিনাক্সের সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে যারা ডিজাইনাররা আছেন তাদের জন্য লিনাক্স মোটেও ভালো না, কারণ ডিজাইনের যে ভালো ভালো যে সফটওয়্যার গুলো থাকে, যেমন ধরেন ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন, এই টাইপের যে সফটওয়্যার গুলো থাকে সেগুলো লিনাক্সে খুব একটা ভালো না। যদিও অল্টারনেটিভ আছে লিনাক্সে, যেমন ফটোশপের অল্টারনেটিভ আছে, তারপর আপনার প্রিমিয়ার প্রোর অল্টারনেটিভ আছে, তো সেগুলো অত মানে ওই রকম পারফরমেন্স পাবেন না সেইগুলো দিয়ে। তো সেক্ষেত্রে শুধুমাত্র আমি বলবো যে ডিজাইনারদের জন্যই আর কি ড্রব্যাক আছে, অন্য সবার জন্যই লিনাক্স আমার মতে ভালো, কারণ আমি ডেইলি লাইফে লিনাক্স ইউজ করতেছি, এই যে প্রায় 5-6 বছর ধরে লিনাক্স ইউজ করতেছি। এখন আমার উইন্ডোজে কেমন আনকমফোর্টেবল ফিল হয়, উইন্ডোজে যেন মনে হয় কি কোনো একটা সমস্যা হইলে কি তার ট্রাবল শুট করা যায় না, সলিউশন পাওয়া যায় না। এদিকে লিনাক্সে আমি যদি সেই এররটার জাস্ট কপি করে, টার্মিনালের এররটার কপি করে আমি গুগলে সার্চ দিই, আমি হিউজ আমি কিছু কমান্ড পেয়ে যাচ্ছি, টার্মিনাল কমান্ড। সেই কমান্ডটা আমি একের পর এক জাস্ট টার্মিনালে বসিয়ে দিলে আমার সেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এখন লিনাক্স এখন উইন্ডোজে তাই করতে গেলে অনেক সময় উইন্ডোজ করাপ্ট হয়ে যায়, তারপর বুট অপশন পাওয়া যায় না, নতুন করে উইন্ডোজ দেওয়া লাগে, ফাইল মিসিং হওয়ার চান্স থাকে। তো এই ক্ষেত্রে আমার মতে আর কি লিনাক্সই ভালো বাকি সবার জন্য, কারণ লিনাক্সের আপনার বিভিন্ন ডিস্ট্রো আছে, যে বিভিন্ন কাজের জন্য, ডেভেলপারদের জন্য আছে, আপনার পেনিট্রেশন টেস্টারদের জন্য আছে, তারপর ডেইলি ইউজের জন্য আছে, এই আর কি। আর প্রথমে একটু লিনাক্স বুঝতে টাইম লাগে, তো একবার বুঝে গেলে আর আর কি সমস্যা হবে না, প্রথমে যদি টাইম দিতে পারেন সেক্ষেত্রে। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আপনার কোন কোশ্চেন আছে? সব আনসার মেবি পেয়ে গেছে। জি, সবাই মেবি অ্যান্সার পেয়ে গেছে। আর ইসে মেবি একটা কোশ্চেন আছে, এই যে চ্যাট বক্সে, মাইক্রোসফট অফিসিয়াল সাইট থেকে উইন্ডোজ ইনস্টল করলে উইন্ডোজ অ্যাক্টিভেট হয় না, এক্ষেত্রে কিভাবে উইন্ডোজটা অ্যাক্টিভেট করা যায় যদি বলতেন। আচ্ছা, উইন্ডোজ অ্যাক্টিভেট হয় না, আসলে উইন্ডোজটা মনে হয় আপনারা জানেন না যে একটা পেইড প্রোডাক্ট, তো উইন্ডোজটা অ্যাক্টিভেট করার জন্য আপনার উইন্ডোজের যে সিরিয়াল কি থাকে, সে লাইসেন্স কি থাকে, সেটা আপনার মাইক্রোসফটের কাছ থেকে কেনা লাগে। তো সেই কিটা টাকা দিয়ে কিংবা ডলার দিয়ে যাই বলেন সেটা আপনার কেনা লাগবে, কিনে তারপর অ্যাক্টিভেট করা লাগবে যদি লিগালি চালাইতে চান উইন্ডোজ। তার মানে যারা আমরা চালাই ম্যাক্সিমামই কেউ লিগালি চালায় না উইন্ডোজ, সবাই ক্র্যাক করে তারপর উইন্ডোজ চালায়, তো এইটা এক টাইপের ক্রাইম বলা যায়। কিন্তু লিনাক্সে এই সমস্যাটা নেই, কারণ লিনাক্স হচ্ছে ওপেন সোর্স, তো এটার জন্য আপনার কোনো পে করা লাগবে না। আর যে রেড হ্যাট লিনাক্স নামে একটা লিনাক্স আছে, যেটা হচ্ছে আমাদের প্রফেশনালি ইউজ হয়, তার মানে বিভিন্ন কর্পোরেট জবে সার্ভার সাইটে ম্যাক্সিমাম ইউজ হয়, তো এইটা অনেকটা পেইড। তার মানে অনেকটা পেইড কারণ হচ্ছে এটা টোটালি পেইড, তার মানে অপারেটিং সিস্টেমটা পেইড এমন না, মানে অপারেটিং সিস্টেমটা আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, কিন্তু এর যে সার্ভিস গুলো আছে, যে সাপোর্ট, তার মানে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে সমস্যা হচ্ছে, এখন আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা আপনার সার্ভার সাইডে প্রফেশনাল কাজের জন্য দরকার। এখন আপনি তো বসে বসে ঘেটবেন না যে ওইটা কিভাবে ইনস্টল করবো, তার জন্য তো ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবেন না, কারণ তার জন্য আপনার কোম্পানির প্রোডাকশন থেমে আছে। তো এই যে সাপোর্টটা দরকার হয়, সাপোর্টের জন্যই তারা শুধু একটা ফি নেয়, তো শুধু এই সাপোর্ট সাপোর্ট সাপোর্টেরই তার মানে চার্জ কাটে, কোনো মেইন অপারেটিং সিস্টেমের কোনো চার্জ নাই। লিনাক্সের লাইসেন্সটাই মূলত এমন করে করা যে ওপেন সোর্স লাইসেন্স বলতে এমন বোঝায় যে আপনি সেটা নিজে থেকে ইউজ করতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়াই, কিন্তু কেউ যদি এক্সট্রা কোনো সাপোর্ট প্রোভাইড করে তবে সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে। তো যেসব কাজের দরকার হয় প্রফেশনাল কাজ ছাড়া, কোনো এমনি নর্মালি কোনো টাকা দেওয়ার দরকার হয় না।
এই আর কি। আচ্ছা আর আচ্ছা কি মাহি কারো ভাই, কোশ্চেন নেই মনে হয়? আপনার ইমেল অ্যাড্রেসটা চাই স্যারকে চ্যাট বক্সে দিয়ে দেন। ও আচ্ছা ঠিক আছে, আমি চ্যাট বক্সে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরবর্তী পেজে চলে যাই নাকি? ভাইয়া ওই যে সোর্স ফাইল গুলো যদি দিয়ে দিতেন তাহলে একটু বেটার হইতো। আচ্ছা আমরা হচ্ছে লিনাক্সের সোর্স ফাইল, জি 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 জি, আপনি গুগলে যদি লিনাক্স লিনাক্স সোর্স গিটহাব লিখে সার্চ দেন তবে একটা গিটহাব রিপোজিটরি পেয়ে যাবেন। তো ওইটা সাকিব ভাই একটু যদি দেখিয়ে দিতেন তাহলে সবার সুবিধা হতো আর কি। লিনাক্স সোর্স গিটহাব লিখে সার্চ দিলেই হয়ে যাবে, এসে যাবে। লাইনাস টোরভালস এর একটা গিটহাব রিপোজিটরি আছে। যে যে লাইনাস টোরভালস সবচেয়ে প্রথমটা, এই টোরভালস এর যে রিপোজিটরিটা এটাই আপনার কি লিনাক্স এর সোর্স কোড। জি ভাই, সাকিব ভাই কন্টিনিউ। আমি লিংকটা দিয়ে দিছি। আচ্ছা আজকে অনেক কথা হয়ে যাচ্ছে, ফান্ডামেন্টালস নিয়ে আসলে কথা বলে কথা শেষ হয় না, কারণ লিনাক্স একটা মানে বিশাল ব্যাপার, কথা শুরু করলে শেষ হয় না। তো এখন কথা হচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারেন, তো এই প্রবলেমগুলোকে ফেস করলে আপনি সলভ করবেন সেই ব্যাপারগুলো নিয়ে আমি দুইটা মানে টিপস দিচ্ছি। সেটা হচ্ছে মানে দুইটা একটা টিকে দিব। তো মূলত আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে থাকি, সেটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট, যেহেতু এটা একটা ওপেন সোর্স লিনাক্স। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু লিনাক্স ওপেন সোর্স, যেহেতু লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স, তো আপনারা কিন্তু খুব ইজিলি কমিউনিটি সাপোর্টটা পাবেন। আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে লিনাক্স এর আপনারা কমিউনিটি, যে আপনার যদি আপনারা আমি দেখাচ্ছি গুগলে যদি আপনারা সার্চ করেন, যে লিনাক্স কমিউনিটি সাপোর্ট লিখে সার্চ করলেই এখানে কিন্তু আপনারা সেই কমিউনিটি সাপোর্টের জন্য উবুন্টুর জন্য পাবেন, লিনাক্স অর্গানাইজেশনের ফোরাম পাবেন। তো বিভিন্ন ধরনের কিন্তু আপনারা কোশ্চেনের আনসার গুলো পাবেন, আপনাদের যে কোনো ধরনের প্রবলেম থাকলে সেগুলো আপনারা তাহলে শেখাই দিতে পারেন। যারা ইউজার আছেন বা ডেভেলপার আছেন তারা কিন্তু আপনাদের প্রশ্নগুলো আনসার খুব ইজিলি দিবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিস্টেম। কথা বোঝা গেছে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা আরেকটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমান সময় একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার, যেটা আমরা অনেকে ইউজ করে থাকি, যে আপনার একটা ইয়ে থাকে। আচ্ছা আমি একটু মিউট থাকছে, ওয়েট, আজানের জন্য একটু বিরতি নিয়েছি। তো আপনার কিন্তু চাইলে গুগল ফটোজ এর যে একটা ফিচার আছে, সেখান থেকে আপনারা চাইলে আপনার যে কোনো ধরনের প্রবলেম আপনি ছবি তুলে সেই ছবিটা আপনি চাইলে এখানে আপনি পোস্ট করতে পারেন। এটা হতে পারে স্ক্রিনশট, হতে পারে আপনার কোনো আপনার মানে কোনো ছবি। তো সেই ছবিগুলো যদি আপনারা সেখানে পোস্ট করেন, সেই রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি সার্চ ইঞ্জিনে সার্চ হওয়ার মাধ্যমে আপনাকে সেই সলভগুলো দিবে। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু একটা ইনস্টলেশনের প্রবলেম হচ্ছে বা কিছু কমান্ডে আমাদের সেকশনের প্রবলেম হচ্ছে, কমান্ড করতে বা এরর দেখাচ্ছে, তখন সেই স্ক্রিনটার আপনি ছবি তুলবেন, স্ক্রিনশটটা আপনি সেখানে পোস্ট করে দেবেন। ঠিক আছে, এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিলেই গুগল অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে। আর আদার্স একটা সিস্টেম আছে ফিচার, সেটা হচ্ছে গুগল লেন্স, অনেকে অ্যান্ড্রয়েড ফোনে থাকার কথা আছে আই থিঙ্ক। সো গুগল লেন্সের মধ্যে আপনারা সেম কাজটা করতে পারবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি অলরেডি। ছবি তুলে জাস্ট সার্চ করবেন এবং সেই রিলেটেড বিষয়গুলো আপনার সামনে চলে আসবে, সেটার কিভাবে সলভ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে কমিউনিটি সাপোর্টাররা কি বলছে, কারণ অবশ্যই কমিউনিটি সাপোর্টে তো নিজেরা যারা
প্রবলেম ফেস করেছেন তারা কিন্তু অবশ্যই সেটা পোস্ট করেছেন, তাই না? তো সেই প্রবলেম আপনি অটোমেটিক্যালি লেখার চেয়ে ছবি দিয়ে আপনি জানেন সেটা পোস্ট করলে সেটা আপনি অটোমেটিক্যালি আনসারটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মূলত দুটো সলিউশন। আর আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে এটা গেল হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে, অনলাইনে সবগুলোই, অনলাইন ছাড়া তা না। এটা হচ্ছে আপনার অফিসিয়াল সলিউশন গুলো পাবেন, আর এছাড়া যদি চান তাহলে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আমরা যারা টেলিগ্রামে আছি বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড অফিসিয়াল লিখলে আপনারা সেটার চ্যানেলটা পেয়ে যাবেন, অফিসিয়াল চ্যানেলটা। সেটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ আছে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিমের, তারপর দ্য টেকচার বিডি চ্যানেলের এবং বাইট ক্যাপসুল লিমিটেডের। সেখানেও চাইলে আপনারা ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। তাছাড়া ফেসবুক গ্রুপ আছে আমাদের ইথিক্যাল হ্যাকিং বাংলায় ফিতে শিখি, সেখানেও চাইলে আপনাদের প্রশ্নগুলো আপনারা পোস্ট করতে পারেন। এছাড়া আমাদেরকে ইমেল করতে পারেন অফিসিয়ালি whitecapsulelimited@gmail.com, সেখানে চাইলে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখলে আমরা সেগুলো আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। তবে সবচেয়ে বেশি আমরা অ্যাক্টিভ হচ্ছে ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রামে, ঠিক আছে? টেলিগ্রামে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, কারণ হচ্ছে টেলিগ্রামে আপনি সরাসরি সাথে সাথে আপনি আনসারগুলো পেয়ে যাচ্ছেন। আমাদের যারা ইনস্ট্রাক্টর আছেন, যারা এখানে মেন্টররা আছেন, তারা কিন্তু প্রবলেমগুলো সব আনসারগুলো দিয়ে দিচ্ছেন। এবং যেহেতু বাংলাদেশে আমরা প্রথমবারের মতো ফ্রিতে শিখাচ্ছি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, পেনিট্রেশন টেস্টিং, তো আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করছি এবং প্রফেশনালি যে বিষয়গুলো প্রয়োজন আপনাদের সেগুলো শেখানো, ঠিক আছে? আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অলরেডি দিয়েছিলাম, আমি আবার দিয়ে দিচ্ছি, প্রবলেম নেই। আর যেটা বললাম, ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে ফলো করতে পারেন আমাদের। আমাদের ইউটিউবে ফলো করার মাধ্যমে কিন্তু আপনারা যে বেসিক লার্নিংগুলো, আমি দেখাচ্ছি একটু, ওয়েট, আচ্ছা দেখাচ্ছে, হ্যালো, জি দেখা যাচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ। সো আর্ট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, সরাসরি আপনারা যদি ইউটিউবে চলে যান এবং সেখানে গিয়ে সার্চ করলে লিখলেই হবে সার্চ বক্সে। আমার নেট একটু স্লো, আর্কিটেকচার লিখলেই চলে আসে, বাকিটা তো হবে না। আমরা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা ফ্রিতে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে আমরা ক্লাসগুলো করাচ্ছি। আমাদের বিভিন্ন ধরনের সেশন আমরা যেখানে, যেমন আমরা কিছুদিন আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা সেশন নিয়েছিলাম, সেগুলোর ভিডিও পাবেন। তাছাড়া কিছু প্রয়োজনীয় কিছু আমাদের, মানে কিছু আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসা থাকে, যেরকম হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, তারপর হচ্ছে আমাদের কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, শিখতে গেলে কি কি প্রয়োজন, সিটিএফ নিয়ে, বাগ বাউন্টি নিয়ে, এই বিষয়গুলো চাইলে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? ইউটিউবে ভিডিওগুলোতে পেয়ে যাবেন। আর প্লেলিস্টে পাবেন হচ্ছে আপনাদের, যেটা বললাম, প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং শিখতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন, ইথিক্যাল হ্যাকিং এর ফুল কোর্সটা আপনারা পাবেন আমাদের প্লেলিস্টে। কম্পিউটার ইন্টারনেট সিকিউরিটি নিয়েও পাবেন, অপারেটিং সিস্টেম সিকিউরিটি নিয়েও পাবেন, মানে এক কথায় হচ্ছে সাইবার সিকিউরিটি এবং টেকনোলজি নিয়ে যত ধরনের আপনাদের সমস্যা, প্রবলেমস, ভিডিও, সেগুলো আমরা দিচ্ছি একদম ফ্রিতে। হ্যাঁ, আপনারা তাহলে এখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলের লিঙ্ক, এটা আরো ইজি হবে আপনাদের, তাহলে সেগুলো ফলো করতে পারেন। আচ্ছা, একজন বলছে ফেসবুক গ্রুপের লিঙ্ক, তাই না? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমি। ফেসবুক গ্রুপে আপনাকে ইজিলি লিখতে হবে হচ্ছে, আচ্ছা আমি দেখিয়ে দিই, ইথিক্যাল হ্যাকিং বাংলায় ফ্রিতে শিখি, তাহলে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক। এখানে সরাসরি আপনাদের বিভিন্ন ধরনের, অনেকে পোস্ট করে থাকেন, আপনাদের প্রশ্নগুলো আপনারা চাইলে করতে পারেন, বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকেন, শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং। অনেকে আছেন ফেসবুক হ্যাকিং, ইমো হ্যাকিং, এসব আমরা কোনো রকম সাপোর্ট পাবেন না, এসব কোনো হ্যাকিং এর পর্যায়ে পড়ে না। যদি আপনারা শিখতে চান প্রফেশনালি, তাহলে আপনাদেরকে এইভাবে আমাদের সাথে কানেক্ট হতে পারেন, ঠিক আছে? আমি এটা লিঙ্কও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে? আমাদের টেলিগ্রামে শুধুমাত্র যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে শুধু আমরা, মানে যে শুধু আমাদের অফিসিয়াল কাজগুলো করছে তা না, আমরা কিন্তু সেখানে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু অফিসিয়াল বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ডের আরও আদার্স সাব চ্যানেল আছে। এখানে হচ্ছে মূলত আমরা আরও বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি আপনাদেরকে। বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড লিখলেই হবে, বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড, আচ্ছা এখন প্রকৃতি হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিজস্ব বট আছে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিমের, আপনারা চাইলে বটের থেকে আপনাদের সহযোগিতা নিতে পারেন বিভিন্ন ধরনের কোশ্চেন থাকলে। আমাদের ফ্রিল্যান্সার হাব আছে বাংলাদেশে, আমরা প্রথমবারের মতো মূলত এই ফ্রিল্যান্সিং হাব তৈরি করেছি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর জন্য যারা আছেন তাদের জন্য, শুধুমাত্র এই এই সেগমেন্টটাতে কাজ করার জন্য যারা আগ্রহী তাদের জন্য আমরা ফ্রিল্যান্সিং হাব তৈরি করেছি। আমাদের বাগ বাউন্টি নিয়ে কাজ হয়, আমাদের নিজস্ব অ্যাপ স্টোর আছে, আমাদের সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং এর উপর যে কোর্সগুলো প্রয়োজন, যে রিসোর্সগুলো প্রয়োজন, অনেক সময় হয় যে
বাংলায় হয়তো রিসোর্স গুলো নাই, তবে ইংলিশে রিসোর্স গুলো ভালো পাওয়া যায় বা হিন্দিতে রিসোর্স গুলো ভালো পাওয়া যায়, সেগুলো আমরা সেখানে প্রোভাইড করছি, ঠিক আছে? সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং এ যারা আগ্রহী তাদের জন্য। আমাদের স্টুডেন্ট সাব আছে, স্টুডেন্ট সাবে মূলত আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রি কোর্স দিয়ে থাকি, ইউডেমি বলেন বা কোর্সেরা বলেন, বিভিন্ন ধরনের অফার আসে, আদার্স বিভিন্ন ধরনের আপনার অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আছে তাদের বিভিন্ন ধরনের অফার আসে, তো আমরা সেগুলো এখানে দিয়ে আসছি, ঠিক আছে? আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার আছে, যেটা হচ্ছে মূলত যারা শিখতে চান যে মূলত আপনাদের কাছে কম্পিউটার বা আপনাদের কাছে ডেস্কটপ নাই, আপনারা চাচ্ছেন যে অ্যান্ড্রয়েডের মাধ্যমে যদি শেখা যায়, সেখানে মূলত আমরা সেই কাজগুলো দিয়ে থাকি, ঠিক আছে? আমাদের স্প্যামার্স জোন আছে, আমাদের সিটিএফ এর যেটা বললাম আমাদের গ্রুপ আছে, সিটিএফ এর আলাদা আমাদের একটা বটও আছে, ঠিক আছে? তো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে স্টুডেন্ট সাবে, কারণ দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোর্স আমরা দিয়ে রাখছি, ফ্রি কোর্সগুলো এগুলো পেয়ে যাবেন নিজেরই। তো এগুলোর লিঙ্ক আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেই পাবেন, আমাদের এই পিন মেসেজ অপশন, আস্তে আস্তে সবগুলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনি খুঁজলেই সেগুলো লিঙ্কও পেয়ে যাবেন, ঠিক আছে? এছাড়া আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা সেগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের ডিটেলসটা যেটা বললাম একদম সংক্ষেপে, কারণ 5টা বেজে গেছে, টাইম আপ হয়ে গেছে। এছাড়াও কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আর আগামীকাল কি কি হবে সেটা একটু মাহিম ভাই বলে দেন, আপনাদের উদ্দেশ্যে কি কি বলতে হবে। হ্যালো মাহিম ভাই, হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। মাহিম ভাই আছেন? আপনারা কিন্তু তাহলে লাস্ট টাইম যেটা আপনাদের ওই সাথে যুক্ত হওয়ার যেই পেজটা দেখাইলেন সেটা কি ফেসবুকের মাধ্যমে? এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, আর পেজ হচ্ছে আমাদের ব্যাংক অফ ব্ল্যাক ডায়মন্ড টিমের অফিশিয়াল ফেসবুক পেজ আছে, এখানে চাইলে আপনারা ইনবক্স করতে পারেন, আমাদের ইয়ে আছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ভালো কথা বলছেন, পেজ না সেটা হচ্ছে যে আমাদের একটা ব্লগ সাইটও আছে, সেটাও দেখাতে ভুলে গেছি, সরি। না, লাস্ট টাইম যেটা ওপেন করছিলেন সেটা আসলে আমরা যদি একের ভিতরে সব পেতে চাই ওরকম সিমিলার ওয়েতে। ফেসবুক গ্রুপের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপের কথা বলছিলেন। সেটা টেলিগ্রামে পাবেন, একের ভিতর সব হচ্ছে আপনাদের টেলিগ্রামে পাবেন, কারণ হচ্ছে আমি বলি আমাদের যে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবকিছু অ্যানাউন্সমেন্ট থাকে, ঠিক আছে? কিন্তু আপনি যেটা বললাম একদম এই যে যেমন হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে হ্যাকিং এন্ড ক্যাচিং আমাদের আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি যে বিষয়গুলো শুধু ওগুলো পাবেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে বাগ বাউন্টি রিলেটেড, তারপর হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন টু আপনার এই বিষয়গুলো, ব্লকচেইন নিয়ে এই বিষয়গুলো কিন্তু আপনি ওখানে পাচ্ছেন, ঠিক আছে? মানে শুধুমাত্র সেগমেন্ট ওয়াইজ আমাদের এই কাজগুলো করা আছে আলাদা আলাদা, কিন্তু অফিশিয়াল হচ্ছে এটা, এটা হচ্ছে অফিশিয়াল চ্যানেল, আর ওগুলো হচ্ছে মানে আদার চ্যানেল যেগুলো বলা যায়। এখানে কি আমরা যুক্ত হতে পারবো এই টেলিগ্রামে? হ্যাঁ, শিওর শিওর, সব জায়গায় পারবেন, নো প্রবলেম, আপনাদের জন্য অলওয়েজ ওপেন আছে, সব সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট, এটা আমি লিংক দিয়ে দিচ্ছি, এখানে আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, যেমন যেটা বললাম অনেকে রোডম্যাপ চান, ঠিক আছে? এখানে কেউ আছেন যারা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এ বা সাইবার সিকিউরিটি রোডম্যাপ চান, তাদের জন্য হচ্ছে বেসিক থেকে নিজে শুরু করতে পারবেন ফ্রিতে, এই বিষয়ে এখানে একটা রোডম্যাপ আছে, আমি এটাই লিংক দিয়ে দিচ্ছি, তাহলে ইজি হয় আই থিঙ্ক। খুব ভালো একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে, যারা ফ্রিতে শিখতে চাচ্ছেন, অনেকে আছেন টাকা জন্য, অনেকে হাজার হাজার টাকা লাগে, এই কারণে ইচ্ছা থাকলেও বলেন যে না এত টাকা দিয়ে করবো, পরে যদি কোর্স ভালো না হয় তো একটু নিজে নিজে শিখেন, এটাই বেস্ট অপশন, ঠিক আছে? আমরা প্রত্যেকেই নিজে নিজে শিখেছি, আর সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। এখানে বিভিন্ন ধরনের কোর্স পাবেন, আমাদের কোর্স লিংক পাবেন, এছাড়া একটা গাইডলাইন্স দেওয়া আছে এখানে, আমাদের বাংলাদেশের সাইবার সোসাইটি নামের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে মামুন ভাই নামের একজন আছেন, যিনি হচ্ছে সাইবার সোসাইটি বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, ওনার একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে সিলেবাস ফর হ্যাকিং যাত্রা, ঠিক আছে? এই গাইডলাইনটা ফলো করলে আপনাদের এক বছরের মধ্যে আপনাদের পেনিট্রেশন টেস্টিং বা সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং নিয়ে যে আপনার স্বপ্ন সেটার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে একদম। এখানে আপনি কিভাবে শুরু করতে পারেন, প্রতিদিন কতটুকু শিখতে পারেন, এই বিষয়গুলো এখানে একদম ইজিলি দেওয়া আছে, এখানে এই লিঙ্কটাতে গেলেই পাবেন আর কি, যেটা বললাম লিঙ্কটা মাত্র দেওয়া হয়েছে আপনাদেরকে, যে ইথিক্যাল হ্যাকিং বেসিক থেকে শেখা যাবে, নিজে শুরু করবেন, এখানে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। এছাড়া ব্লগ সাইট আপনারা চ্যানেল ফলো করতে পারেন আমাদেরকে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে?
জি ভাই আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা আই থিংক আর কারো কোনো জিজ্ঞাসাই নাই তাই না? আর মাইম ভাই আপনাকে ডাকছিলাম, আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। ভাই আগামী কাল থেকে মানে হতে পারে সেশনের মধ্যে একটু যদি কাইন্ডলি জানা দিতেন তাহলে খুব ইজি হতো সবার জন্য। আচ্ছা তো আগামী কাল সেশনে একটু তোমরা আজকে একজন কোশ্চেন করছিলেন যে লিনাক্স ফাইল স্ট্রাকচার সম্পর্কে, তো এটা একটু ব্রড টপিক, তো সেহেতু এটা এমনি আগামী কাল যদি আলোচনা করতাম আর আজকে কোশ্চেন করলেন যেহেতু, সে তো তিনি কালকে আপনি এই সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ। আর একটু সার্ভার সিকিউরিটি নিয়ে একটু আলোচনা হবে যে লিনাক্স সার্ভার সিকিউরিটি, তার মানে লিনাক্স তার নেটওয়ার্কিং কিংবা যে ওয়েব সার্ভার সেটআপ এই ব্যাপারে এটা কিভাবে একটু সিকিউর রাখা যায় এই ব্যাপারে একটু আলোচনা হবে। তো এটা যেহেতু খুবই ব্রড টপিক তো এর ভিতরে বিভিন্ন সেগমেন্ট আছে, তো সেক্ষেত্রে এটা একটু ব্রড আলোচনা হবে, তো এটা নিয়েই মূলত আলোচনা হবে। তো এটা অনেক টাইম লাগবে, এতেই ইনশাল্লাহ 2 ঘন্টা কভার হয়ে যাবে, আর যদি কারো কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে তো আরো টাইম লাগতে পারে। তো মূলত লিনাক্স সার্ভার সিকিউরিটি এবং লিনাক্স ফাইল স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকে মূলত আমরা চেষ্টা করেছি যে লিনাক্স এর ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে কথা বলার, আপনাদেরকে যতটুকু সম্ভব মানে লিনাক্সে যারা শুরু করতে যাচ্ছেন তাদেরকে একটা লিনাক্স এর বেসিক ধারণা দেওয়ার। আশা করি লিনাক্স আগ্রহ বেড়ে গেছে অনেকের, নাকি কারো বাড়েনি? জি ভাই বাড়ছে। আচ্ছা ঠিক আছে, বাড়াটা স্বাভাবিক, কারণ লিনাক্স সম্পর্কে যত জানবেন আরো বেশি আপনার আগ্রহ বাড়বে, কারণ অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে লিনাক্সটা আরো বেশি আপনাদেরকে মানে ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। তারপর আপনার যেহেতু ওপেন সোর্স আপনি ইজিলি কাজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে, সো এই বিষয়গুলো কিন্তু আপনি অন্যান্য অপারেটিং সিস্টেমে পারতেছেন না, এবং যেহেতু ফ্রি সো এটা ইজিলি কাজ করতে পারতেছেন। ওকে, আশা করি লিনাক্স সম্পর্কে আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে তো করতে পারেন। আর অলরেডি সেশন টাইম আওয়ার হয়ে গেছে, আর আগামীকাল তো ইনশাল্লাহ সেশনে থাকছি, দেখা হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ অনারেবল স্পিকার্স এত সুন্দর প্রেজেন্টেশন এবং এত সুন্দরভাবে সব বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আশা করছি আমাদের অডিয়েন্সরা আজকের ওয়ার্কশপ থেকে অনেক উপকৃত হবেন এবং আপনাদের মন্তব্যগুলি ভবিষ্যতে আমাদের সহায়ক হবে। ধন্যবাদ। এবার IEEE BUBT উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপের ভাইস অ্যাফিনিটি গ্রুপের চেয়ারপারসন রামিসা আনানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ লাবণী। লিনাক্সের উপর এটি আমাদের প্রথম এবং চমৎকার একটি ওয়ার্কশপ হলো আজ, আমরা সবাই এটি নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। ধন্যবাদ সাকিব হক, জিসান এবং মাহিম সাফা ভাইয়াকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে বিষয়গুলি বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি প্রত্যেকে এটি উপভোগ করেছি এবং প্রত্যেকেই কিছু না কিছু শিখতে পেরেছি, আর ভবিষ্যতেও এই ধরনের ইভেন্ট আমরা আরো করতে চাই। আবারও ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকেও যারা অর্গানাইজিং প্যানেলে ছিলেন এবং আমাদেরকে ইনভাইট করেছেন, বিশেষ করে সুদীপ্ত ভাই, সুদীপ্ত ঘোষ ভাই যিনি আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে খুব খুশি হয়েছি যে বিউবিটিতে এরকম একটা প্রোগ্রামে আমরা ইনভাইটেড এবং আমরা জয়েন করতে পারছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আপনাদের এই সেগমেন্ট অর্থাৎ সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং এ যদি কোনো প্রবলেম হয় বা কোনো ধরনের জানার ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে সবসময় যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার। ধন্যবাদ রামিসা আনান এবং জিসান ভাইয়াকে। সম্মানিত সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অতিথি, অনুষদ সদস্য এবং শিক্ষার্থীদের সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আজকে এই ওয়ার্কশপে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আগামীকাল একই সময় ঠিক 3টায় আজকের ওয়ার্কশপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে, সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকের প্রথম পর্বের ওয়ার্কশপে সমাপ্তি মুহূর্তে চলে এসেছি, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।